সালামু আলাইকুম সবাইকে আজকে আমরা চলে এসেছি আমাদের গতিবিদ্যার দ্বিতীয় ক্লাসে আজকেও আমরা অনেকগুলো ম্যাথ প্রবলেম সলভ করবো এবং আজকের ক্লাসের জন্য আমাদের বেসিক কিন্তু সেই পুরনো তো তোমরা যারা যারাই জয়েন করতেছো আমাকে জানিয়ে দাও আমার ভয়েস তোমরা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কি না একটু কমেন্টে জানিয়ে দাও স্ক্রিনের লেখাগুলো সব ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কি না এবং আমার ভয়েস ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কি না এই দুটো জিনিস একটু জানিয়ে দাও তো তোমরা কমেন্ট করতে থাকো কমেন্ট করে আমাকে এই দুটো জিনিস একটু জানিয়ে দাও অলরেডি আড়াইশো জন যুক্ত হয়ে গিয়েছে এবং আজকের ক্লাস থেকে কিন্তু আমরা একটা নতুন জিনিস করতেছি আজকে আমরা তোমাদেরকে একটা জুম লিঙ্ক প্রোভাইড করবো সো তোমাদের কেউ কেউ ক্লাসের মধ্যে থেকে সরাসরি আমার সাথে কথা করতে চাও সেই ক্লাসে থাকছে তবে আমি এটা বলবো যে আমাদের এখানে জুমের যে লিঙ্কটা সেই লিঙ্ককে কিন্তু একশো জন জায়গা দেওয়া যাবে একশো জন পার্টিসিপেন্টস জায়গা দেওয়া যাবে সো যাদের প্রশ্ন আছে তারা প্রশ্ন করে বের হয়ে যেয়েও অন্য কাউকে প্রশ্ন করার সুযোগ দিও এবং তোমার যদি পরের প্রশ্ন থাকে তুমি আবার চলে এসো সো তোমরা একটু নিজেদের মধ্যে ভাগ করে জুমে আসতে হবে এবং আমার সাথে কথা বলতে হবে এছাড়াও আমি তো কমেন্ট করতেছি কমেন্টও আজকে তোমাদের সাথে যোগাযোগ রক্ষা করবো তাহলে সবাই বলতেছো অলমোস্ট সব ক্লিয়ার তো আমরা তাহলে কিন্তু ক্লাস শুরু করে ফেলবো আর জুম লিঙ্কটা আমাদের কমেন্ট সেকশনে দিয়ে দিবে কন্ট্রিবিউটার দিয়ে দিবে সো তোমরা কমেন্ট সেকশনেও পেয়ে যাবা জুম লিঙ্কের মধ্যে কিন্তু আছে বলতে সাথে আজকের ক্লাসটা আমরা অনেক বেশি ইন্টারেক্টিভ করার জন্যই তৈরি করেছি এবং আজকে আমরা যদি একটু স্লো আগাই বাট আমরা আজকে ইন্টারেক্ট করে করে পড়ব অ্যান্ড তোমাদের মধ্যে কয়েকজন আমি দেখলাম যে গতিবিদ্যা আমাদের যে ফর্মটা সেই কিউএন এ ফর্মে লিখেছো যে ভাইয়া এখন তিনটা ক্লাস সপ্তাহে চাপ পড়ে যায় এরকম আমি দুইটা রেসপন্স পেয়েছি সো আমি

আচ্ছা তাহলে এই জুম লিঙ্কটা আমাদের লাইভের কমেন্ট সেকশনেও দিয়ে দিও যারা যারা জয়েন করতে চায় সেই জয়েন করাই নিও অ্যান্ড ওদের যখন প্রশ্ন থাকবে রেজ হ্যান্ড করবে তখন তুমি ওদেরকে আনমিউট করবে এবং প্রশ্ন করার সুযোগ দেবে ওকে আমার এই মাইকটা অন থাকবে অলওয়েজ অ্যান্ড আমিও শুনতে পাবো তাদের প্রশ্ন অ্যান্ড বাকি যারা লাইভটা দেখছে আমাদের সাথে স্টুডেন্টসরা তারাও এই মিটিংয়ে যেই যেই প্রশ্নই করা হবে সেগুলো লাউডস্পিকার শুনতে পাবে দুর্য তাহলে তুমি কমেন্ট সেকশনে দিয়ে দিও আমাদের যে জুম লিঙ্কটা আছে হ্যাঁ অ্যান্ড কমেন্টেও জানাও যে তোমরা আলটিমেটলি জুম লিঙ্ক যদি পেয়ে থাকো তাহলে তোমরা আস্তে আস্তে জয়েন করো সবাই একসাথে জয়েন করো আমি দেখতে পাচ্ছি অলরেডি আমাদের সাথে তিনশো প্লাস সুডেন্ট আছে এই তিনশো প্লাস্টস কে হয়তো জুমে জায়গা দেওয়া যাবে না বাট আমরা চেষ্টা করবো যাদের প্রশ্ন আছে তারা যেন সরাসরি থেকে প্রশ্ন করতে পারেন ওকে ফাইন তাহলে আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করব আজকের ক্লাসে তোমাদের কথা মতোই আমরা প্রশ্নটা স্লাইডে রাখবো এবং অ্যানিমেশনটা স্লাইডে রাখবো এবং বাকিগুলো লিখে করাবো অ্যান্ড অলসো ক্রস চেক দেওয়ার জন্য এটা সলভটাও স্লাইডে লেখা থাকবে এরপরে স্লাইড পাল্টালে সো আমরা প্রথমে হাতে করবো তারপরে আমরা সলভগুলো স্লাইডে দেখে নিব যে আমাদের সব কিছু ক্যালকুলেশন ঠিকঠাক আছে কিনা আচ্ছা এখন তোমাদের আজকের ক্লাসে যেহেতু আমরা একসাথে সলভ করবো একসাথে সলভ করার জন্য তোমরা অবশ্যই ক্যালকুলেটার হাতে নিয়ে নিও আর আমি আশা করবো যে গত ক্লাস শেষে আমি কিন্তু একটা ভিডিও তোমাদেরকে দিয়েছিলাম ক্যালকুলেটারের ভিডিও বেসিক্যালি একটা প্লেলিস্ট দিয়েছি রাইট ওই প্লেলিস্টে লিস্টে দুইটা ভিডিও ছিল এই দুইটা ভিডিও কিন্তু দেখা লাগবে ভালো

এই গতিবিদ্যা অধ্যায়টার উপরেই আমার প্ল্যান আটটা করে ক্লাস নিব অ্যান্ড আটটার বেশিও যদি দরকার হয় সেটাও প্রয়োজনে নিব তাহলে দেখো এই জায়গাটার মধ্যে কি দেখতে পাচ্ছ তোমরা একজন মানুষ আছে এ সমতরণে সে ডান দিকে যাওয়া শুরু করলো আমি জানি এ সমতরণে সে গেলে প্রথমে আস্তে আস্তে তার বেগটা বাড়তে থাকবে বাড়তে বাড়তে সে যেতেই থাকবে রাইট এই সমতরণ যদি থাকে তাহলে বেগের মানটা বাড়তে থাকবে এখন এই যে যাওয়ার মুহূর্ত এই যাওয়ার মুহূর্তটাকে যদি আমরা এরকমভাবে ভাগ করে ফেলি শূন্য সেকেন্ড সময় সে এখানে ছিল এক সেকেন্ড সময় সে এখানে দুই সেকেন্ডে এখানে এরকম করে করে সে সামনের দিকে যাচ্ছে রাইট আচ্ছা এখন এই জায়গাটার মধ্যে অনেকেই একটা জায়গায় বুঝি না বা প্রথম সেকেন্ড কি বোঝায় প্রথম সেকেন্ড বলতে কিন্তু শূন্য থেকে এক সেকেন্ড পর্যন্ত এটা হচ্ছে আমরা বলবো প্রথম সেকেন্ড হ্যাঁ তোমাকে যদি বলে তম সেকেন্ড সেকেন্ড মাথায় সেকেন্ড থেকে এন সেকেন্ড পর্যন্ত কাউন্ট করবো আমাদের যদি এমন হয় যে একটা সার্টেন একশো তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে বলে তাহলে একশোতম সেকেন্ড আসলে কত সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব থেকে কত সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বাদ দিতে হবে আমাকে যদি বলে একশোতম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করতে তাহলে আমি যেটা করবো সেটা হচ্ছে একশো সেকেন্ডে

আমরা এখানে দেখতেছি যে টি মাইনাস ওয়ানতম সেকেন্ড সাপোজ ধর সে এস টি মাইনাস ওয়ান দূরত্ব অতিক্রম করে তম সেকেন্ডে ধরো এস টি পরিমাণ দূরত্ব অতিক্রম করে আচ্ছা তাহলে টি মাইস ওয়ানতম সেকেন্ডে অতিক্রম দূরত্ব এতটুকু আর টিতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এতটুকু সে কিন্তু একটাই সমতলনে চলতেছে তাহলে আমরা যে গতকালের ফর্মুলা পড়ছি সেই ফর্মুলা অনুসারে কিন্তু এই দুইটা জিনিস লিখে ফেলতে পারি আমরা লিখতে পারি টি মাইনাস ওয়ান সেকেন্ডে মানে শূন্য থেকে টি মাইনাস ওয়ান সেকেন্ড অতিক্রান্ত বলতে বোঝাচ্ছি এই অংশটা একদম এই অংশটা ঠিক আছে সো এই অংশটা যেটা সেটাকে আমরা লিখে ফেললাম এরকম যে ইউ ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ফর্মুলা সো সময় যেটা সময়টাকে আমরা টি মাইনাস ওয়ান সময় যেহেতু তাহলে ইউ টি মাইনাস ওয়ান প্লাস হাফ এ টি মাইনাস ওয়ান হোল স্কোয়ার ঠিক আছে তো আমরা ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার এই ফর্মটা কিন্তু ইউজ করছি অ্যান্ড টিসেন্ডে অতিক্রান্ত দূরত্ব তো সেম ইউটি প্লাস হাফ ইস স্কোয়ার ফর্ম ইউজ করছি সো আমরা দ্রুত করে দেখে যাই এই দুটাকে যদি বাদ দিই আমি একটাকেই বলছি যত তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তোমার বের করতে হবে যত সেকেন্ডে তোমার অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে ওই সেকেন্ড পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব বিয়োগ তার আগের সেকেন্ড পর্যন্ত দূরত্ব এই দুটো বাদ দিতে হবে যেমন আমি একটু আগে দেখা গেলাম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা কিভাবে করতে হয় তাহলে আমি এই দুটো যদি করি তাহলে আমি যেটা পাবো সেটা আসলে কি তৃতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এবং এই দুটো যদি তোমরা বিয়োগ করে দেখো এটা থেকে এটা বিয়োগ করে দেখো তাহলে দেখবা তোমরা এই রেজাল্টটা পাচ্ছ তাহলে আমাদের কিন্তু মেইনলি কাজ হচ্ছে এই ফর্মুলাটা নিয়ে আমাদের মেইনলি আচ্ছা জুমের শব্দ হচ্ছে এই জিনিসটা একটু দেখো জুমের শব্দ হলে এই শব্দটা একটু মিউট করে রাখো ঠিক আছে প্রশ্ন থাকলে প্রশ্ন করো ওকে তাহলে টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যেটা সেটাকে আমরা লিখতে পারি ফর্মুলা আকারে এস টি এইচ অর্থাৎ টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল ইকুল হাফ এ টু টি মানসাস ওয়ান তাহলে আজকের ক্লাসে আমরা প্রথম দুই তিনটা ম্যাথ কিন্তু এই ফর্মুলা কাজে লাগাই করবো তাহলে তোমাকে যদি একটা একশো সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে বলা হয় টি এর জায়গায় একশো বসাই দিবা তোমাকে যদি 200 তম সেকেন্ড অতিক্রমন্ত দ্রুতব বের করতে বলা হয় তাহলে টি এর জায়গায় 200 বসিয়ে দিবা তাহলে এই ফর্মুলাটা একটু লিখে রাখো লাস্ট লাইনটা লিখলেই চলবে ডেরিভেশনটা না লিখলেও চলবে লাস্ট লাইনটা जस्ट একটু লিখে রাখো এই লাইনটা কাজে লাগায় কিন্তু আমরা আজকে কি করব ম্যাথ সলভ করব প্রথম দুই তিনটা ঠিক আছে সো এই লাইনটা একটু লেখা হলে আমাকে কমেন্টে জানাও লেখা হয়েছে কিনা এই লাইনটা হলে আমাকে কমেন্টে জানাও লেখা হয়েছে কিনা দ্রুত একটু কমেন্টে জানাও

পরবর্তীতে যারা জয়েন করতেছে তারাও জানো জুম লিঙ্ক এসে পড়তে পারে এখানে কি বলা আছে বলা আছে যে একটি বস্তু দ্বিতীয় সেকেন্ডে বারো মিটার এবং চতুর্থ সেকেন্ডে বিশ মিটার পথ অতিক্রম করে পঞ্চম পর সেকেন্ডে সে কতটুকু পথ অতিক্রম করবে পঞ্চম সেকেন্ড এর পরের চার সেকেন্ড সে আসলে কতটুকু পথ অতিক্রম করবে এই জিনিসটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে প্রশ্নটা লিখা হলে আমাকে বলো যে প্রশ্ন লেখা হয়েছে কিনা অনেকেই বলছো ডান প্রশ্ন লিখা হয়ে গেছে ওকে ফাইন তাহলে এই যে জিনিসটা আমরা করবো এই প্রবলেমটা যে আমরা করবো এই প্রবলেমটার মধ্যে খেয়াল করে দেখো আমরা যেই কাজটা করবো সেটা হচ্ছে প্রথমে আমাদের ভিজুয়ালাইজেশনটা করে ফেলতে হবে শূন্য এক দুই তিন চার এরকম করে ভিজুয়ালাইজেশন করে ফেলবে তোমরা যদি এই ম্যাথ গুলো করতে সমস্যা ফেস করো তাহলে আমার সাজেশন হবে তোমরা এরকম কি করতে থাকবা এইরকম একটা সময় একটা থাকলা তারপরে তুমি দেখবা যে তোমার কি কি দেওয়া আছে তারপরে তোমার যদি দাগ দিয়ে দেখো তাহলে বেটার হয় তুমি জানো যে দুই সেকেন্ডে দ্বিতীয় সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বারো দেওয়া আছে তার মানে তোমাকে এই দেওয়া আছে টি টু ওয়ান সময় থেকে টু সময় পর্যন্ত কতটুকু দূরত্ব অতিক্রম করছে বারো মিটার এটা দেওয়া আছে চতুর্থ সেকেন্ডে দূরত্ব বিশ মিটার দেওয়া আছে দ্যাট আমি বলছি যত তার আগের থেকে সেইটা পর্যন্ত চিন্তা করতে হবে চতুর্থ দ্যাট তার আগের ঘর মানে তিন থেকে চার পর্যন্ত চিন্তা করতে হবে টি ইকোল টু থ্রি সেকেন্ড থেকে টি ইক টু ফোর সেকেন্ড সময়ের মধ্যে সে যতটুকু অতিক্রম দূরত্ব অতিক্রম করছে সেটা হচ্ছে বিশ মিটার তাহলে এই ডাটাগুলো আমরা কি করতেছি পেয়ে যাচ্ছি আমাদের সাথে অ্যান্ড আমরা মাত্রই একটা ফর্মুলা শিখে আসছি মাত্রই একটা ফর্মুলা শিখেছি সেটা কি এস টি এইচ ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান তাহলে এই ফর্মে কাজে লাগাই তাহলে চলো আমরা একটা কাজ করে ফেলি আমরা দুইটা জায়গায় পাচ্ছি রাইট এই ফর্মটা বসানোর জন্য এই জায়গায় পাচ্ছি এই জায়গায় পাচ্ছি তো এই দুইটা জায়গায় চলো বসাই ফেলি তাহলে আমরা এটার জন্য যদি বসাই তাহলে বারো মিটার আমি দ্বিতীয় সেকেন্ডে

এ আমি এই যদি বুঝে থাকি তাহলে দেখো এরপরে আমরা কি করতে পারি এরপরে আমরা এটাকে একটু সিম্পলিফাইড ফর্মে নিতে পারি কারণ আমাদের এইখানে ইকুয়েশন আছে কয়টা ইকুয়েশন আছে কয়টা দুইটা একটা ইকুয়েশন দুইটা ইকুয়েশন আমার আনন আছে কয়টা আছে দুইটা দুই আমি তোমাদের ওই ক্যালকুলেটর টিক্স বসানোর জন্য আমাদের ফর্মেটিংটা ঠিক মতো করতে হবে কোন করে প্রথম চলক যোগ দ্বিতীয় চলক ইকুয়াল টু দিয়ে সহক এইভাবে কিন্তু লিখতে হয় আমরা ওইভাবে লিখবো আমরা যদি এখানে লিখি ইউ আমার প্রথম চলক যোগ এখানে কত আসছে থ্রি বাই টু টু বার

ওকে ফাইন অনেকে সলভ করে ফেলছো সো আমরা কিন্তু এই দুটো এই থেকে ইজিলি সলভ করে ফেলতে পারি তাহলে চলো আমরা এরপরের পেজে চলে যাই পরের পেজে আমরা সলভটা দেখি আমরা সবাই এই জিনিসটা পাইছি রাইট এই জিনিসটা পাইছি

এইরকম একটা ফিগার হবে না এইরকম একটা ফিগার হবে দ্যাট মিন্স দেখো আমাদের एक्चुअली বের করতে হবে পঞ্চম সেকেন্ডের পরে 4 সেকেন্ড দ্যাট মিনস 6 5 থেকে 6 6 থেকে 7 7 থেকে 8 8 থেকে 9 এই 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এটা হবে কি আমার এই ম্যাথের জন্য आंसर সো দেখো মানুষ দিয়ে এরকম ফিগার গুলো যদি একে ফেলি তাহলে আমাদের কিন্তু ম্যাথটা বুঝতে অনেক ইজি আর ম্যাথটা আমরা খুব সহজেই বুঝে ফেলতে পারি জাস্ট যদি আমাদের এই ফিগার সম্বন্ধে আইডিয়া ভালো থাকে তাহলে এখন আমরা এইটাকে বের করতে চাই কিভাবে বের করতে পারি আমরা এই জায়গা থেকে আমরা এই জায়গা থেকে এই পর্যন্ত দূরত্বটাকে বলতে পারি না এস নাইন নাইন বলতে কি বোঝাচ্ছি শূন্য থেকে নয় সেকেন্ড মানে একদম শুরু থেকে নয় সেকেন্ড সময় এসে কতটুকু দূরত্ব করতেছে সেটাকে এস নাইন বলতেছি নাইনথ বললে বুঝাইতাম অষ্টম থেকে নবম ঠিক আছে আর এস নাইন বলতে বুঝাচ্ছি শূন্য থেকে নবম ওকে সো এস নাইন বলতে বুঝাচ্ছি শূন্য থেকে নবম সেকেন্ডে সে নয় সেকেন্ডে সে কত দূরত্ব অতিক্রম করছে দেন আবার আমরা এইটাও কিন্তু বের করে ফেলতে পারি এটাকে বলতে পারি এস ফাইভ এটাকে বলতে পারি এস ফাইভ আর এগুলোর জন্য ফর্মুলা কিন্তু আমরা সেই পুরোনো ফর্মুলা এটা কি শূন্য থেকে কাউন্টটা হচ্ছে শূন্য থেকে কাউন্টটা হলে আমরা সেই ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ফর্মুলাতে যাব এখানেও ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ফর্মুলাতে যাব

লিখা ইউ আর এর ভ্যালু আমি পাইছি এই ভ্যালুগুলো এস নাইন কোথা থেকে আসবে এই জায়গা থেকে এস ফাইভ কোথা থেকে আসবে এই জায়গা থেকে তাহলে একবারে ফর্মেট আকারে লিখলে আমরা লিখতে পারি এরকম লিখতে পারি এরকম যে এস নাইন মাইনাস নয় বসায় যেটা যদি ক্যালকুলেটার বসাও বসাইলে তোমরা দেখো তোমাদের এই জিনিসটাই আসতেছে কিনা অবশ্যই আমরা প্রথম ম্যাটটা করে ফেলছি এই প্রথম হলে আমাকে ক্যালকুলেটার জানাও তোমাদের প্রথম ম্যাটটা বোঝা হয়েছে কিনা তোলা হয়েছে কিনা যারা জুমে আছো তারাও বলতে পারো আমাকে যদি কোন প্রশ্ন করতে

ইয়েস লিখে জানাবা এই প্রশ্নটা খাতায় লিখা হলে আমাকে আবার ইয়েস লিখে জানাবা প্রশ্নটা খাতায় তুলে ফেলো দ্রুত তানিম চৌধুরী লিখছো তুলসি অনেকেই বলতেছো তুলসি এন্ড সাউন্ড ক্লিয়ার রুবায়ত হোসেন বাপন বেপন বলতেছ সাউন্ড ক্লিয়ার ওকে অ্যান্ড জুমেও যদি কোনো প্রশ্ন করতে চাও প্রশ্ন করতে পারো আজকে ক্লাসে আমরা ওএম ওর ইন্টারেক্টিভ রাখার চেষ্টা করতেছি যেন তোমাদের সাথে কমিউনিকেট করে করে ক্লাস নেওয়া যায় অ্যান্ড আমি দরকার এই ক্লাসটাই দুই পর্বে নিব মাঝখানে এশান নামা শেষেও আমরা আরেক পর্ব শুরু করবো যদি তোমাদের এই গুলো শেষ করা না যায় বাট আজকে ক্লাসটা আমি অনেক ইন্টারেক্টিভ রাখার চেষ্টা করতেছি ওকে ফাইন অনেকেই বলছো লিখে ফেলছো ওকে ফাইন এই ম্যাটটার মধ্যে দেখো কি বলা আছে কোনো মিনারের ওপর থেকে

ওভারঅল তার পতন কাল ধরলাম টি সেকেন্ড সময় তাহলে একটু চিন্তা করে দেখো তো এই সময়টা কখন এই সময়টা কখন অবভিয়াসলি বোঝা যায় এটা হচ্ছে এটা যদি জিরো সেকেন্ড সময় হয় তাহলে এইটার সময়টা এই জায়গায় সে আসবে টি মাইনাস ওয়ান সেকেন্ডে আর এই জায়গায় সে আসবে কোন সেকেন্ডে টি সেকেন্ডে এই পর্যন্ত বুঝছো কি না বলো শেষ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব দেওয়া আছে চৌত্রিশ দশমিক তিন দ্যাট মিন্স আমরা এই জায়গায় শেষ সেকেন্ডের একদম শুরুতে আমরা টি মাইনাস ওয়ান সেকেন্ডে আসি অ্যান্ড যখন পড়েই গেছে তখন কি একদম টি সেকেন্ডে আসি সো আমার এখানে অ্যাকচুয়ালি দেওয়া আছে এই দূরত্বটা এই দূরত্বটা দেওয়া আছে চৌত্রিশ দশমিক তিন মিটার ওকে এই এই পর্যন্ত বুঝছো কিনা বুঝলে বলা যে বুঝছি কারণ এতটুকু বুঝলে আমার ম্যাথ শেষ ম্যাথে আর তেমন কঠিন কিছু পার্ট নাই তো এই পর্যন্ত বুঝছো কিনা আমাকে একটু জানাও কমেন্টে এই পর্যন্ত বুঝছো কিনা জাস্ট কি দেয়া আছে ডাটা কি দেয়া আছে এটা বুঝছো কিনা ওকে ফাইন ডাটাটা কি দেওয়া আছে অনেকেই বলছে হ্যাঁ বুঝছি আচ্ছা এখন আমরা এই ম্যাটটা যখন করতে যাব তখন আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমেই আমরা এই জিনিসটা করে নিব যে মিনারের উচ্চতা h একটা জিনিস ধরে নিতে হবে ধরে নিলাম এন্ড আমি তো বলছি যে t তম সেকেন্ডে লাস্ট সেকেন্ডে যদি t সেকেন্ড হয় তার যাত্রা কাল বা পতন কাল যদি t সেকেন্ড হয় তাহলে t তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 34.3 মিটার দূরত্ব অতিক্রম করে ওকে ফাইন তাহলে আমরা প্রথমেই একটা আগে সূত্র শিখে আসছি ওই সূত্র অনুসারে লিখে ফেলবো h u 1/2 g 2t 1 তো এই সূত্রটা লিখে ফেলতে পারি তার যদি এই এইচটা চৌত্রিশ দশমিক তিন আমি বসাই এর জায়গায় যদি চৌত্রিশ দশমিক তিন আমি বসাই অ্যান্ড ইউ কত হবে অবভিয়াসলি এই জায়গার বেগ এই জায়গার বেগ হচ্ছে জিরো সো এই জায়গায় আমি জিরো বসাই তাহলে দেখো এই জায়গায় বসাইলাম চৌত্রিশ দশমিক তিন এই জায়গায় বসাইলাম জিরো তাহলে এখানে কিন্তু জিআর ভ্যালু আমরা জানি জিয়ার ভ্যালু কি কোনো কিছু বলা না বলে থাকলে নাইন পয়েন্ট এইট তাহলে এইখান থেকে ক্যালকুলেটার এক সমীকরণ এক আনন্ন ডিরেক্ট আমরা টিয়ার ভ্যালু পেয়ে যাব না ডিরেক্ট আমরা টিয়ার ভ্যালু পেয়ে যাব চৌত্রিশ দশমিক তিন ইকুয়াল টু এর ভ্যালু বের আমি সাজেস্ট করবো এখান থেকে লাইন বাই লাইন না করে ডিরেক্ট এটা করা ঠিক আছে ভ্যালু যদি হিসাব করো ক্যালকুলেটর নাও এক সমীকরণ এক নন ভাইয়া যে টেকনিক শিখাই দিয়েছি ক্যালকুলেটরের সেই টেকনিক অনুসারে বসাও বসালে দেখবা ডিরেক্টলি তোমার এখানে চলে আসবে কত ফোর তোমরা ক্যালকুলেটার ট্রিক্স কাজে লাগায় সেকেন্ড পর্যন্ত আনতে পারছো কিনা এটা আমাকে একটু জানো যদি পেয়ে থাকো তাহলে বলো ভাইয়া পারছি ভাইয়া পারছি এই কথাটা লিখো যদি ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারো নর্মালি তো তুমি পারবাই এটা নিয়ে তো ডাউট নাই বাট আমি চাচ্ছি তোমাদেরকে আরো ফার্স্ট করার জন্য তোমার যেগুলো আছে সেই টুলস গুলো মোর ইফেক্টিভলি ইফেটিভলি ইউজ করতে পারো সো তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে এই জিনিসটা পারো কিনা সেইটা আমাকে একটু বলো এই ক্যালকুলেটরের মাধ্যমে এটা পারো কিনা যদি পাইরে থাকো তাহলে রাখো পারসি কারণ ইয়েস অনেকবার লিখছো মনে হতে পারে যে আগের প্রশ্নের উত্তর ইয়েস লিখছো আমি বুঝিয়ে নিচ্ছি ক্যালকুলেটর তুমি ইয়েস লিখছো কম পড়ে সো প্রেসার কম করে তাহলে আমরা পেয়ে গেছি বন্ধুরা যে চার সেকেন্ড যে অতিক্রান্ত দূরত্ব এই চার সেকেন্ড অতিক্রান্ত দূরত্বটা সময়টা আসলে কি চার সেকেন্ডটা এই জায়গা থেকে এই পর্যন্ত মানে পতনকাল এখন এই পতনকালে সে কতটুকু হাইট পরে সেটাই তো মিনারের উচ্চতা

এইটি স্কোয়ার এ কত গ্র্যাভিটি অন্য কোনো এক্সটার্নাল নাই সো আমি ইউ এর জায়গায় এই জায়গায় জিরো কারণ আমার এই জায়গায় বস্তুটা কি ছিল স্থির অবস্থা থেকে পড়তেছিল এন্ড টি এর জায়গায় যদি আমার এখানে ফোর স্কোয়ার আসে টি স্কোয়ার জায়গায় ফোর স্কোয়ার আসে তাহলে এইচ তোমরা বের করো এইচ বের করলে তোমরা দেখবা তোমাদের ক্যালকুলেশনে কি কি আছে হাফ ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু ফোর স্কোয়ার মানে তারপরে বসো হাফ ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু ষোলো তাহলে তোমরা দেখবা তোমাদের ভ্যালু চলে আসতেছে সেভেন্টি এইট পয়েন্ট ফোর মিটার এই জায়গায় ভিজুয়ালিশনটা প্রপার করতে পারলে ম্যাটটা ইজি কঠিন কিছুই নাই রাইট তো এই ম্যাটটা বুঝছো কিনা আমাকে একটু জানাও যদি বুঝে থাকো তাহলে এই ম্যাটটা বুঝছো না জানাও তাহলে বুঝে থাকলে আমাকে বলো যে বুঝছি এইভাবে ক্যালকুলেশনটা

আর শূন্য থেকে শূন্য থেকে এখন আমরা হিসাব করতেছি এই জায়গায় যখন হাফ জিটি স্কোয়ার ইউটি প্লাস হাফ স্কোয়ার ব্যবহার করি তখন হচ্ছে শূন্য থেকে কাউন্ট ঠিক আছে তখন হচ্ছে শূন্য থেকে কাউন্ট এই ফর্মুলা ইউজ করলে শূন্য থেকে কাউন্টম শূন্য থেকে এই পর্যন্ত তার যে সময় যেই দূরত্ব সেটাই আমরা বের করছি ওকে ওকে ফাইন তাহলে এবার আমরা চলে আসি আমাদের এরপরের ম্যাচটার মধ্যে এখন এই একটা কাইন্ড অফ ইজি কারণ এরপরে অন্যান্য জায়গায় অনেক পড়ছি আমার বেসিক ক্লাসগুলোতেও ছিল ক্লাস একটু দ্রুত করে ফেলবো এটা আমরা একটু দ্রুত করে ফেলবো এটা অক্ষ নিয়ে এটারও এক্সটেন্ডেড পার্ট থাকবে পরের ক্লাসগুলোতে ঠিক আছে সো এই ম্যাটটা আমরা একটু দ্রুত করে ফেলব এক কেজি ভরের একটি বস্তু তুলে ফেলো কিন্তু তোমরা তুলে ফেলো একটা প্রশ্ন যখন আমি আনবো তখনই তোমরা তোলা শুরু করে দিবা তখনই তোমরা তোলা শুরু করে দিবা কি বলা আছে এক কেজি ভরের একটি বস্তুর বেগ টু মিটার পার সেকেন্ড দুই নিউটন মানের একটি বল এক সেকেন্ড যাবত এর আদিবেগের উলম্ব বরাবর প্রয়োগ করা হলো

লিখে আমরা এই জায়গাটা বলতে পারি এটা হচ্ছে টু মিটার পার সেকেন্ড স্কোয়ার উপরের দিকে যে তরণটা সেটা কত টু মিটার পার সেকেন্ড স্কোয়ার আমি একবারে লিখে ফেলি তাহলে ওপরের দিকে যে তরণটা এটা এ ওয়াই মিটার পার সেকেন্ড স্কোয়ার ওকে ফাইন আমাদের উপর দিকে কোনো বল আছে বেগ আছে নাই উপরের দিকে কোনো আদিবেগ নাই উপরের দিকে কোনো আদিবেগ নাই ডান দিকে আছে আদিবেগ টু মিটার পার সেকেন্ড বাট উপর দিকে কোনো নাই আদিবেগমিন জিরো মিটার পার সেকেন্ড

কারণ তরণ আছে এখানে একটা ঠিক আছে তরণ আছে এখানে একটা ওকে ফাইন তাহলে এই ম্যাপে যদি আমরা হিসাব করতে চাই তাহলে আমরা যেটা করবো প্রথমেই ভাগ করে নিব প্রথমে আমরা ভাগ করে নিব এক্স অক্ষ বরাবর হিসাব এক জায়গায় করবো ওয়াই অক্ষ বরাবর হিসাব এক জায়গায় করবো এক্স অক্ষ বরাবর হিসাব এক জায়গায় করবো এক জায়গায় করবো এক্স অক্ষ বরাবর যখন আমি হিসাব করতেছি আমার কি কি বের করতে হবে টার্গেট বেগ বের করতে হবে শুধু আমরা বেগই বের করি শেষ বেগ রাইট এক সেকেন্ড পরে বেগ মানে কি শেষ বেগ সো আমরা কি ফর্মুলা জানি ভি ইকাল টু ইউ প্লাস এটি রাইট সো ভি এক্স ইক টু ইউ এক্স প্লাস এ এক্স টি

ভি ওয়াই যেহেতু দুইটা সমান তাই আমি সমান সমান দুইটা রেখে আঁকছি ঠিক আছে তাহলে বুঝতে অসুবিধা হ্যাঁ সমান সমান দুইটা রেখা আঁকছি সো আমার এখন বের করতে হবে কি লব্ধিটা আমার এখন বের করতে হবে লব্ধির ভ্যালুটা সো লব্ধির ভ্যালুটা যদি বের করতে চাই আমার এটা ধরো সাপোজ কি লব্ধি এই জিনিসটা সাপোজ আমার লব্ধি ভি নেট সো ভি নেট আমরা বের করবো সো ভি নেট আমি কিভাবে বের করতে পারি আমরা এভাবে লিখতে পারি ভি নেট ইকোয়াল টু রুভার ভেক্টরের লব্ধি দুইটা যদি পারপেন্ডিকুলার থাকে তাহলে সরাসরি বর্গের যোগফল চিন্তা করতে পারো অথবা তোমরা মত চিন্তা করতে পারবে বাট এখানে আলফার ভ্যালু কত আলফা মানে এই দুটোর মধ্যবর্তী নাইনটি সো তুমি डायरेक्टली লিখতে পারো ভি এক্স যোগ তো আমরা এখানে জানি রুট অভ টু যদি বসাই দাও রুট অফ টু আসবে টু 2√2

তুমি যদি ভি এক্স এর সাথে ভি করতে চাও কার্স এর সাথে এটাকে আমি আলফা দিয়ে প্রকাশ করি আলফা এখানে কি দিয়ে এতটুকু বুঝাচ্ছি পুরোটা না কিন্তু ঠিক আছে এতটুকু বুঝাচ্ছি আবার কিন্তু আলফা পুরোটা হইতো ঠিক আছে ওই সূত্র আমি জানি ওকে ফাইন তো আমার ধর এই কোনটা আমি বের করতে চাই এই কোনটা যদি আলফা কোন হয়ে থাকে তাহলে আমি এই কোনটা বের করছি এক্স এর সাথে যার সাথে কোন বের করবো তাকে নিচে

এটা কত ডিগ্রি তাহলে আমরা আলফা পেয়ে যাচ্ছি ফর্টি ফাইভ ডিগ্রি এই জায়গাটা একটু ভালো করে মনে রাখো এই জায়গাটা দিয়ে একটা জিনিস বোঝাবো স্মরণের যখন কোন বের হবে তখন এটার সাথে এটা তুলনা দেখবা মানে এক আসতেছে না কেন আসতেছে না এই জিনিসটা আমি একটু বোঝাবো তো আমরা কি কি পেয়ে গেছি বলটা যদি কাজ করে তাহলে এক সেকেন্ড পরে এই বস্তুটার বেগ কত হবে টু টু মিটার পার সেকেন্ড এবং এই বেগটা কত কোন করে কাজ করবে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন করে কাজ করবে ফাইন তাহলে আমরা এই জায়গাটার মধ্যে দেখছি যে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন করে কাজ করতেছে কার সাথে লব্ধি বেগটা আমার এক অক্ষের সাথে ওকে ফাইন তাহলে এই পেজটা আশা করি তোমরা সবাই বুঝছো এই পর্যন্ত তোলাও আশা করি সবার হয়ে যাওয়ার কথা ওকে এবার আমরা চলে আসি আমাদের এরপরের পার্টটাতে স্মরণ বের করার পার্টটাতে দেন আমরা দুইটাকে তুলনা করে একটা জিনিস তোমাদেরকে বোঝাবো তো এটার জন্য আমরা সেম ভাবে কাজ করবো এক সক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর বরাবর যখন ব্যবহার করবো আমরা এই কিন্তু আমি একটা জিনিস বলছি এই জায়গাটাতে আমার এই জায়গাটাতে সমবেগ এক্স অক্ষ বরাবর সে কিভাবে চলে সমবেগে চলে তরণ না থাকা মানে সমবেগে চলা সমবেগে চললে আমরা যে ফর্মুলা ব্যবহার করতে পারি স্বর্ণের জন্য সেই ফর্মুলাটা কি ভিটি সেই ফর্মুলাটা কি ভিটি সেই ফর্মাটা ডিরেক্ট ভিটি সমবেগের ফর্মুলা ফাইন এবার ওয়াই অক্ষ বরাবর লিখতে পারি এটা লিখতে পারি ওয়াই অক্ষ তাই না সো আমার ওয়াই থাকলে এ ওয়াই সো এখন এই জায়গাটার মধ্যে ভ্যালু বসাইলে আমরা ভি এক্স বা এক্স অক্ষ বরাবর বেগ তো সমবেগ টু মিটার পার সেকেন্ড তো এখানে ভি এক্স বের করছি টু ই ছিল সো টু এন্ড কত সেকেন্ড পরে আমাদের এখানে বল যতক্ষণ ততক্ষণ পরে জানতে চাইছে তাই না সো আমি টু ইন্টু ওয়ান তাহলে টু ইন্টু ওয়ান যদি আমি করি টু ইন্টু ওয়ান করলে আমার এখানে কত আসে টু মিটার

তাহলে আমরা এক্স বরাবর বেগ পেয়ে গেছি টু ওয়াই খবর এক্স বরাবর সরণ পেয়ে গেছি টু অ্যান্ড ওয়াই অক্ষ বরাবর স্মরণ পেয়ে গেছি ওয়ান তাহলে এই দুইটা জিনিস এখানে ফেলবো এখন আমার একটু এক্স অক্ট একটু বড় করে রাখবো নাকি এটা টু মিটার যেহেতু টু মিটার এস এক্স টু মিটার হ্যাঁ অ্যান্ড ওয়াই খবরটা একটু অর্ধেক করে রাখবো তাই তো সো এটা আমার কি ওয়ান মিটার যেহেতু ওয়ান মিটার ওকে ফাইন এখন আমার কি এই দুইটার লব্ধি করতে হবে লব্ধি করে আমার কি বের করতে হবে লব্ধি করে আমার বের করতে হবে এস নেট যেটা বড় এটার দিকে একটু ঝুঁকে থাকে আমি তো একটু নিচু করে রাখলাম এস নেট যেটা বড় কোনটা বড় টু বড় এটার দিকে একটু নামায় আছে যেটা বড় এটা একটু মনে রাখবে এটার দিকে একটু নামায় আবার ওটার দিকে লব্ধি একটু ঝুঁকে থাকে ঠিক আছে যেই মানটা বড় সেই মানের দিকে লব্ধি একটু ঝুঁকে থাকে তাই আমি ওভাবে আকছি আমাদের এই কোনটা বের করতে হবে এই কোনটা যদি থিটা হয় বের করব আমরা ধারাবিক ভাবে তো প্রথমে এস নেটটা বের করি এস নেট ইকুয়াল টু কত √ ওভার এস এক্স স্কয়ার প্লাস এস ওয়াই স্কয়ার এন্ড এস এক্স স্কয়ার এস ওয়াই স্কয়ার আমি কি রুট ওভার যোগ 1 জোগ ওয়ান 4 যোগ 1 স্কয়ার মানে 5 দ্যাট মিনস রুট ফাইভ সো রুট ফাইভ মিটার ফাইন এবার আসি থিটা বের করব আবারও আমি এইটার সাথে কোন বের করতেছি কারণ লব্ধি নিচের এক্স অক্ষের সাথে তাহলে আমি লিখব যে এই কোনটা কোন ট্যান কোনে ট্যান ইকুয়াল টু যার সাথে লব্ধির কোন বের করছি তাকে নিচে ফলাই দিব দ্যাট মিন্স 2 আর বাকিটা উপরে রাইট তাহলে আমি এখানে থিটা পেয়ে যাব থিটা হচ্ছে কি ট্যান ইনভার্স হাফ তো ট্যান ইনভার্স হাফ এটার ভ্যালু যদি তোমরা হিসাব করো একটু ক্যালকুলেটর হিসাব করে নাও এটার ভ্যালুটা এটার ভ্যালুটা তোমরা একটু ক্যালকুলেটর হিসাব করে নাও ট্যান ইনভার্স 0.5 এর ভ্যালু কত আসে 26.56 ডিগ্রি দ্যাট মিন্স 26. পাঁচ ছয় ডিগ্রি তাহলে আমরা যে বলছিলাম একটু ঝুঁকে থাকবে তাহলে দেখো মানটা কিন্তু পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ জন পাচ্ছে মানে একটু নিচের দিকে ঝুঁকে আসে তার মানে এটা কি ছাব্বিশ দশমিক পাঁচ ছয় ডিগ্রি ছাব্বিশ ছয় ডিগ্রি তাহলে এই পর্যন্ত যদি বুঝে থাকি তারপরে আমরা এখন আসবো এই ব্যাপারটাতে কেন আসলে পার্থক্য হলো স্মরণের দিক আর বেগের দিক কেন এক আসলো না এক সেকেন্ড পরে তো দুইটাতে একটা সার্টেন মুভমেন্ট থাকবে এই জায়গায় একটা কনফিউশন তোমাদের মধ্যে থাকে এই জিনিসটা আমি তোমাদের একটু বুঝাবো এই পর্যন্ত লিখা হয়েছে কিনা আমাকে একটু কমেন্টে জানো এই পর্যন্ত যা যাই লিখছে সেটা লিখা হয়েছে কিনা এই পর্যন্ত যা যা লিখছি সেটা লিখাচ্ছে কিনা আমাকে একটু কমেন্টে জানাও দ্রুত একটু দ্রুত জানাও কমেন্টে লেখা হইলে ইয়াস বলো লেখা হলে ইয়াস বলো দ্রুত লেখা হলে ইয়াস বলো সেটাও আমি দেখো করে রাখছি এখানে এগুলো সব আলটিমেটলি করা আসেও পাও ওকে ফাইন তো আমরা এই দুইটা জিনিস পাইছি দেখো এই দুইটা জিনিস আলফা পাইছি হচ্ছে কি যে ভি ওয়াই এক্স আলফা পাইছি আমি কত আলফা আমি পাইছি হচ্ছে আলফা আমি পাইছি হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি লিখা আবিবেগের সাথে আমি একসের সাথে ঠিক আছে ওকে ফাইন এরপরে আমি স্মরণের ক্ষেত্রে আমি পাইছি কত ছাব্বিশ দশমিক পাঁচ ছয় ডিগ্রি দ্যাটমিন এটা দেখো একটু বড় একটু বড় আসছে হ্যাঁ এটা দেখো এটা দেখো একটু তুলনামূলক ছোট আসতে তুলনামূলক একটু ছোট আসতে কারণটা কি কারণটা কি এখন এনিমেশন দিয়ে ঘটনাটা দেখি আসলে ঘটছেটা কি ম্যাথ শেষ নাম্বার পাওয়া বাট বোঝার জন্য তোমরা যেন পরীক্ষা হলে ঘাবড়াই না যাও যে আমার মানটা চেঞ্জ আসবে কেন মানে কথা সো এই জিনিসগুলো একটু কাজে লাগে যে আমাদের ক্রস চেক দেওয়ার জন্য মাইন্ড দিয়ে ক্রস চেক দেওয়া যায় এই জায়গাটা খেয়াল করো আমি একটা অ্যানিমেশন রান করব এখন এই জায়গাটা আমি একটা অ্যানিমেশন রান করব এই ঘটনাটার জন্য ওকে ফাইন অ্যাকচুয়ালি বস্তুটা কিভাবে যাবে আমি যদি প্রজেক্ট করতে পারতাম অ্যাকচুয়ালি বস্তুটা এক সেকেন্ড সময়ে কিভাবে যাবে তাহলে দেখো এই জিনিসটা যখন যাচ্ছে ডান দিকে দেখো এইভাবে যাবে খেয়াল করছো যাওয়ার প্যাটার্নটা আবার দেখো এই জায়গায় সে আগে ছিল সে যখন যাচ্ছে এইরকম করে উঠছে এক্সপোনেন্সিয়ালের মতন যাচ্ছে কেন এক্সপোনেন্সিয়ালের মতো যাচ্ছে তার তো প্লেন যখন উপরে উঠে ওইরকম করে যাচ্ছে রাইট এখানে একটা বেগ আছে দেন দেন উপরে একটা থ্রাস্ট পাইছে সে এরকম করে যাচ্ছে সে কিন্তু একদম খারাপ সরল রেখা বরাবর যায়নি এইরকম করে গেছে আমি যদি দেখাই তার গতিপথটা গতিপথটা ওয়ান কাইন্ড অফ এরকম রাইট গতিপথটা এইরকম হবে গতিপথটা যদি এইরকম হয় তাহলে খেয়াল করো আমরা এই কোনটা আসলে কোথায় এই জায়গায় এই কোনটা আসলে কোথায় এই জায়গায় এই জিনিসটা তোমাদেরকে একটু ভালো করে বুঝাই এই যে পয়তাল্লিশ ডিগ্রি দেখো ব্লিঙ্ক করতেছে পঁয়তাল্লিশ ডিগ্রি কোনটা আসলে পঁয়তাল্লিশ ডিগ্রি কোনটা হচ্ছে আমার পঁয়তাল্লিশ ডিগ্রি কোনটা হচ্ছে আমার এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা আচ্ছা এটা আমি একটু জুম করে দেখাই তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা আমি একটু জুম করি তাহলে দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলটা কোনটা পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলটা হচ্ছে আমার এই অ্যাঙ্গেলটা কেন এটা কারণ এইটা হচ্ছে তোমার ভি এক্স এইটা হচ্ছে তোমার এইটা হচ্ছে তোমার ভি এক্স এইটা হচ্ছে তোমার ভি ভিএক্স কি ছিল এক সেকেন্ড পরের শেষ বেগ এক অক্ষ বরাবর ভি কি ছিল এক সেকেন্ড পরের শেষ বেগ ওয়াই অক্ষ বরাবর তাহলে এক সেকেন্ড পরে কি এই জায়গায় এক সেকেন্ড পরে কি এই জায়গায় নাকি এক সেকেন্ড পরে এই জায়গায় এই জায়গায় না এক সেকেন্ড জাস্ট যখন শেষ হয়েছে সেই জায়গায় তার মানে এই দুটো দেখো এই জায়গাটা বলতে গেলে একদম এই জায়গা দিয়ে যাচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল আসছে তোমার তাহলে ভাইয়া এস নেট এটা কোথায় এস নেটের ব্যাপারটা বলি তোমরা যে বের করছো এস নেট এটা তো ভিএক্স বললাম ভাইয়া এটা তো ভি ওয়াই বললাম ভাইয়া এসএক্স টা কোথায় এস ওয়াইটা কোথায় এস এক্স হচ্ছে তোমার এই ডিস্টেন্সটা এই ডিসেন্সটা টা হচ্ছে তোমার এসএক্স এস ওয়াই কোথায় এস ওয়াইটা হচ্ছে এই ডিসেন্সটা টা দ্যাট মিনস আমি এই জায়গায় এতটুকু রাইট

এইটা হচ্ছে তোমার সেই ছাব্বিশ দশমিক কত পেয়েছিল ছাব্বিশ দশমিক পাঁচ ছয় ডিগ্রি এটা কারণ আদি বিন্দু এটা যাত্রা শুরুর আগে যাত্রা শুরুর পরে শেষ বিন্দু এটা আদি বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত হয় স্মরণ আমি বের করছি লব্ধি স্মরণ লব্ধি স্মরণ কোন করে আছে লব্ধি স্মরণ হচ্ছে এইটা অ্যান্ড লব্ধি স্মরণ কোন করে আছে ছাব্বিশ দশমিক পাঁচ ছয় ডিগ্রি আর ভি নেট এটা হচ্ছে ভি এক্স এটা হচ্ছে ভি ওয়াই তাহলে ভি নেটটা কি ভি নেট হচ্ছে আমার

ওকে ফাইন এই পর্যন্ত আলোচনা ক্লিয়ার কিনা কমেন্টে জানাও এন্ড কারো যদি আমার কাছে প্রশ্ন থাকে জুমে সেটাও কিন্তু জানাতে পারো এন্ড দুর্জয় আমারে কি শোনা যাচ্ছে আচ্ছা যদি কেউ প্রশ্ন করতে চায় এখানে তাহলে তাকে সুযোগ দিও ঠিক আছে পারতেছি আরিফ হ্যান্ড করে রাখছে প্রশ্ন করতে চাইলে সুযোগ দিও হ্যাঁ বলো ভাইয়া

এই ম্যাটটা একটু তুলে ফেলো তুলে তোমরা ওকে তাহলে এই ম্যাটটা যদি তোলা হয়ে থাকে আমি ম্যাটটা একটু পড়ে শোনাই অ্যান্ড আমি তারপরে তোমাদেরকে ম্যাটটা করে দিচ্ছি ঠিক আছে তারপরে আমি তোমাদেরকে ম্যাটটা করে দিচ্ছি ওকে তাহলে এই জায়গাটার মধ্যে খেয়াল করে দেখো আমাদের কি কি দেওয়া আছে বলছে দুইটা ভারী বস্তু একই সাথে উপর থেকে ফেলা হলো প্রথমটি একশো বাইশ দশমিক পাঁচ মিটার উপর থেকে এবং দ্বিতীয়টি দুইশো মিটার উপর থেকে একই সময় ফেলা হয়েছে দেখতে পাচ্ছি একটা ভারী দুইটাই ভারী এন্ড একটা দুইশো মিটার উপর থেকে একটা একশো বাইশ দশমিক পাঁচ মিটার উপর থেকে যেটা ডান পাশে একশো বাইশ দশমিক পাঁচ মিটার উপর থেকে দেখতে পাচ্ছি হাইট অনুসার বলছে যে প্রথম বস্তুটি যখন ভূমিতে পৌঁছে তখন দ্বিতীয় বস্তুর উচ্চতার বেগ বের করো দ্যাট মিন্স এটা যখন পড়ে মাটিতে আসবে তখন এটা তো হাওয়ায় থাকবে কত পড়ে থাকবে অ্যান্ড কত থাকবে এই দুটো জানতে চাইছে কঠিন কিছু না কিন্তু আমি জাস্ট দ্রুত ইয়া করতেছি কেন এই জিনিসগুলো বারে বার করা শিখানো এই টাইপের জিনিসগুলো ঘুরাই ফিরে আসতে পারে সো তোমার একবার যদি মাথায় এই চিন্তাটা থেকে থাকে তাহলে বাকি অন্যরকম ম্যাথ দিলেও তোমরা পারবা আমরা প্রথমে এটাকে পড়তে দিব এটাকে পড়তে দিয়ে দেখবো একশো মিটার পড়তে তার কত সময় লাগছে দেন আমরা দেখবো ওই সময়ে এটা কতখানি পরে এরপরে টোটাল হাইটটা থেকে ওটা বাদ দিয়ে সে কত উপরে আছে পেয়ে যাব আস্তে আস্তে বেগ অ্যাচিভ করবে সে এখানে শূন্য বেগ আস্তে আস্তে অ্যাচিভ করবে বস্তু বেগ বৃদ্ধি দিয়ে বের করতে পারি ওখানে টিটা দিলেই হয়ে যাবে তাহলে ম্যাথের কিন্তু শর্টকাটে বললাম এবার আমরা এই ম্যাটটা করি এই ম্যাটটা যদি আমরা করতে যাই তাহলে আমার প্রথম বস্তুর জন্য প্রথমে কি করতে হবে সময়টা বের করতে হবে প্রথম বস্তু এখান থেকে এখানে পড়তে কত সময় লাগে সেই সময়টা আমার বের করতে হবে ওকে ফাইন তাহলে প্রথম বস্তুর জন্য চলো আমরা সময়টা বের করে ফেলি আর এর আগে একটু অ্যানিমেশনটাও দেখাইনি প্রথম বস্তুর জন্য এখানে আছে প্রথম একটা কত হাইট উপরে নিচ্ছি এক্স পরিমাণ হাইট উপরে আবার ইনিমেশনটা দেখো এই জায়গায় ছিল প্রথমে তারপরে আমি পড়তে দিলাম একই সাথে পড়ছে একসাথে পড়ার পর একটা মাটিতে পড়ে গেছে আর একটা এক্স পরিমাণ ওপরে অবস্থান করতেছে ফাইন আমাদের একচুয়ালি বের করতে হবে এই এক্সটা এই এক্সটা আচ্ছা সাদা কালার হয়ে আছে আমাদের অ্যাকচুয়ালি বের করতে হবে এই এক্সটা আর ও যে পড়তেছে পড়ার সময় ওর বেগটা কত সেই দুইটা জিনিস ওকে তাহলে প্রথম বস্তুটা যে পড়ে গেছে এই পড়তে আমাদের কত সময় লাগছে সেই জিনিসটা আমরা বের করবো সেই জিনিসটা যদি আমরা বের করতে চাই তাহলে আমরা প্রথমেই লিখতে পারি এইচ ইকাল টু ইউ টি প্লাস হাফ ডিটি স্কয়ার আজকের ক্লাসে কিন্তু আমরা এই জায়গায় প্লাস মাইনাস চিহ্নগুলো নিয়েও ডিটেইলস আলোচনা করব একটু পরে ঠিক আছে আজকের ক্লাসে দুই পর্বেও হইলে হইতে পারে ফাইন এ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ডি স্কয়ার এখানে ইউ কত দ্বিতীয় এই বস্তুটার জন্য এই জায়গা থেকে সে যখন পড়ছে জিরো ছিল রাইট এটা আমার কত হয়ে যাবে জিরো এন্ড হাফ

অনেকেই বলে ফেলছো তন্নি বলছো ফারহান বলছো আহ বলছো বলো পাঁচ সেকেন্ড আহ মজুমদার তাসির বলছো পাঁচ সেকেন্ড লিমন বলছো পাঁচ সেকেন্ড রিদম পাঁচ সেকেন্ড জি এস ও ডি ক্যাপ্টেন বলছো পাঁচ সেকেন্ড জাকিয়া বলছো পাঁচ সেকেন্ড হ্যাঁ তোমাদের সবারটাই কারেক্ট এটা আমার কত আসবে অ্যান্সার করে পাঁচ সেকেন্ড আসবে যারা যারা এখনো কালকুলেশন করে দ্রুত করতে পারো না ক্যালকুলেটার হাত পাকাও

ও কতখানি পাঁচ সেকেন্ডে দুইশো মাইনাস এক্স এখন দ্বিতীয় একটু মুছে ফেলি আমি দ্বিতীয় বস্তুটার জন্য যদি আমরা কাজ করি এগেইন সেম ফর্মুলা এগেইন সেম ফর্মুলা আমরা যদি এই ফর্মুলা লিখি ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার এখন এই জায়গায় এইচ কত এইচ মানে তোমরা জানো কমেন্টে যে তোমরা এই পর্যন্ত জিনিসগুলো দেখতে পাচ্ছি আমি কমেন্ট দেখতেছি কনস্ট্যান্টলি দুইশো মাইনাস এক্স এইটার জন্য কি আদিবেগ কত ছিল এই বস্তু পড়ছে জিরো মিনস এই প্রশ্নটা জিরো হাফ জিটি স্কোয়ার জিটি কত দুইশো মাইনাস এক্স সে কত সময় পড়ছে

দশমিক পাঁচ আসছে কিনা আমার সাথে এটা সাতাত্তর দশমিক পাঁচ আসছে কিনা আমাকে একটু জানো হ্যাঁ সাতাত্তর দশমিক পাঁচ সুনন্দা চৌধুরী চৌধুরীর সাতাত্তর দশমিক পাঁচ সামসুল আডেফিন নিভির বসে সাত দশমিক পাঁচ দিশা বসে সাত দশমিক পাঁচ ওকে ফাইন এক্স ইকুল আমরা পেয়ে গেছি তার মানে আমরা জেনে গেলাম যে বস্তুটা দ্বিতীয় বস্তুটা কত ওপরে থাকবে দ্বিতীয় বস্তুটা সাতাত্তর দশমিক পাঁচ মিটার উপরে থাকবে তখন তার বেগ কত হবে সেটা আমরা বের করবো তখন এর বেগ কত হবে ওকে তাহলে বের করতে চাই আবারও এই জায়গা থেকে কনসিডার করব এই জায়গায় তার বেগ ছিল শূন্য সে পড়ছে কত সময় যাবো পাঁচ সেকেন্ড সময় যাবত পাঁচ সেকেন্ড পরে তার গ্রাভিটির কারণে বেগ কত হয়েছে সেটা বের করবো আমরা গ্র্যাভিটির কারণে তার বেগ কত হয়েছে সেটা বের করবো এটা ভি ইকাল টু ইউ প্লাস এটি ফর্মুলা দিলেই হয়ে যায় ভি ইকাল টু ইউ প্লাস এটি ফর্মুলা দিলেই হয়ে যায় তো আমরা ফর্মুলা লিখে পেলি ভি ইকাল টু ইউ প্লাস টি ভি ইকাল টু ইউ প্লাস

প্রশান্ত অলরেডি বের করছো থ্যাংক ইউ খুব দ্রুত করছ তুমি প্রশান্ত চক্রবর্তী 49 মিটার পার সেকেন্ড আখি বসু 49 মিটার পার সেকেন্ড নাফিজা 45 মিটার পার সেকেন্ড এন্ড অনেকেই করে ফেলছ খুব দ্রুত ফাইন এই স্পিডটাই আমি চাই তোমাদের মধ্যে এই স্পিডটাই আমি চাই তোমাদের মধ্যে তাহলে আমাদের এই ম্যাথটাও কিন্তু ডান আমাদের এই ম্যাথটাও ডান এখন কিছু ছোট বেসিক পড়ব অনেক তো ম্যাথ করব ছোট একটু বেসিক পড়ব তারপরে আবার ম্যাথ শুরু তারপরে আবার ম্যাথ শুরু অনেকেই এই ফর্মুলাগুলো এই ফর্মুলাগুলো সবাই জানি আমরা v u at a ut

এটা তো করেই ফেললাম আমরা এরপরে এই বেসিকটা দেখে ফেলি প্রত্যেকটা মেথার পরে কিন্তু আমি আবার করেও রাখছি ওকে ফাইন এখন এই জায়গাটার মধ্যে খেয়াল করো আমাদের একটা ফুটবল আছে ভূমি উপরে আছে এই ফুটবলটাকে আমরা উপরে নিক্ষেপ করব উপরে নিক্ষেপ করব খাড়া উপরে কর খারাপ ওপরে আজকে ক্লাসে প্রজেক্টাল নেওয়া প্রজেক্টাল নিয়ে লাস্টের দুই তিন ক্লাস থাকবে ঠিক আছে কোন করে নিক্ষেপ করা আমরা আজকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা নিয়ে আলোচনা করব নেক্সট ক্লাসেও খাড়া উপরের দিকে নিক্ষেপ করা নিয়ে আলোচনা হবে এই যে শুরু হইছে এটা দেখবা যে অনেকক্ষণ চলতেছে ওকে ফাইন তো এই যে ফুটবলটা আছে ফুটবলটাকে যখন আমরা উপরের দিকে ছুঁড়ে মারলাম

হ্যাঁ ঠিক আছে এই পর্যন্ত বাট একটু পরে এই কয়েকটা জায়গায় তোমরা অনেকেই ঝামেলা করো এই জানার যেটা আমি দেখাতে চাই তাই আমি ব্যসিকটা একটু ক্লিয়ার করি তোমাদের স্মরণের দিকটা যখন প্লাস বা মাইনাস নিবা এটা নিয়ে বেশি কনফিউশন হয় স্মরণের দিকটা যখন প্লাস বা মাইনাস নিবা তখন সে যেই মন চায় সেই পদ্ধরেই যাক না কেন উঠুক নামুক যাই করুক না কেন সবসময় মাথায় রাখবা তোমার আদি বিন্দুটা কোথায় বলের আদি বিন্দুটা কোথায় আদি বিন্দুটা আমার এইখানে বলার আদি বিন্দুটা কোথায় আদি বিন্দুটা আমার এইখানে শেষ বিন্দুটা কোথায় বলে শেষ বিন্দুটা কোথায় বলে শেষ বিন্দুটা শেষ বিন্দুটা আমার এইখানে সো মাথায় রাখবা স্মরণ ইজ ইকুয়াল টু শেষ অবস্থান আদি অবস্থান স্মরণের দিক হয় আদি অবস্থান টু শেষ অবস্থান আমি দুইটা কথা বললাম স্মরণ ইকুয়াল টু শেষ অবস্থান আদি অবস্থান ইকুয়াল টু দিয়ে মান যখন বের করবে স্বর্ণের দিক আদি অবস্থান থেকে শেষ অবস্থান তাহলে আদি অবস্থান কোথায় আমার আদি অবস্থান ছিল এই জায়গায় শেষ অবস্থান কোথায় আমার এই জায়গায় তাহলে দিকটা যখন আঁকবা কিভাবে নিচ থেকে ওপরে নিচ থেকে ওপরে তার মানে এইচ এর ডিরেকশনটা কি ওপরের দিকে এই যে ডিরেকশনটা কোন দিকে হবে এইচ এর ডিরেকশনটা ওপরের দিকে হবে ফাইন এখন এটা নিয়ে তো বুঝলাম ইউ ইউ এর দিকে এটা হচ্ছে পয়েন্টে একটা সার্টেন পয়েন্টে থাকবে এটার আঁকা লাগবে না রেখা একটা সার্টেন পয়েন্টে যেমন এই পয়েন্টে তার বেগের দিক কোন দিকে এই পয়েন্টে তার বেগের দিক ওপরের দিকে এই পয়েন্টে তার বেগের কোন দিকে উপরের দিকে এই পয়েন্টে সে বেগ শূন্য হবে এম শূন্য হওয়ার পরে সে তো শূন্য হয়ে বসে থাকবে না সে কি করবে সে এই পয়েন্টে যখন আসবে এই পয়েন্টে সে শূন্য হয়ে বসে থাকবে না বরং এই পয়েন্টে

তোলা হইলে আমাকে জানাও তোলা হয়েছে কিনা রাহিনা ইসলাম রাহিন বলতেছো যে দুইটা বস্তুর আচ্ছা অনেকভাবে কিভাবে এই প্রশ্ন তুলতে থাকো তোমরা এই প্রশ্নটা একটু তুলতে থাকো তোমরা

এখানে কি বলছে একটি বস্তুকে চল্লিশ মিটার পার সেকেন্ড বেগে ঊর্ধ্বমুখী নিক্ষেপ করা হলো মিটার পার সেকেন্ড বলছে ধরতে হ্যাঁ ফাইন দুই সেকেন্ড ও চার সেকেন্ড দুই সেকেন্ড চার সেকেন্ড ছয় সেকেন্ড পরে তার স্মরণ আর দূরত্ব বের করতে বলছে দুই সেকেন্ড চার সেকেন্ড ছয় সেকেন্ড পর তার স্মরণ আর দূরত্ব বের করতে বলছে দ্রুত এই প্রশ্নটা লেখা হয়েছে কিনা জানাও ডান বলছো অলরেডি অনেকেই সো অনেকেরই লেখা হয়ে গেছে কি করতে থাকে বেগটা কমতে থাকে তাই না যত বেগে মারছি একশো মিটার পার সেকেন্ড বেগে মারলে আস্তে আস্তে একশো থেকে কমতে 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 কি হয় জিরো হয় উপরে হাইটে এটা তো জানি আমরা সবাই তাই না চল্লিশ মিটার পার সেকেন্ড থেকে উপরে মারছে বেগ কমতেছে কত করে গ্রাভিটির সমান করে কারণ মার্সি উপরের দিকে গ্র্যাভিটি নিচের দিকে কমাচ্ছে বেগ তাহলে প্রতি সেকেন্ডে কত করে কমতেছে ম্যাথ করার আগে ম্যাথ করতেছি আমরা ম্যাথ করার আগে একটু চিন্তা করে নিই মাথা দিয়ে কারণ ডিউর টেস্টে হয়তো তোমার এরকম রাফ করার জায়গায় পাবা সো তখন কি করবা সো তখন তুমি মাথায় চিন্তা করবা যে চল্লিশ মিটার পার সেকেন্ড বেগে মাস্স প্রতি সেকেন্ডে দশ মিটার পার সেকেন্ড করে কমতেছে দ্যাট মিন্স এক সেকেন্ড পর তার বেগ চল্লিশ আর চল্লিশ থাকবে না হয়ে যাবে তিরিশ দুই সেকেন্ড পরে তিরিশ থাকবে না হয়ে যাবে বিশ আরো দশ কমে গেছে তিন সেকেন্ড পরে বিশ হয়ে যাবে দশ এক চার সেকেন্ড পরে দশ হয়ে যাবে শূন্য

সেকেন্ডে সে একদম পিকে আছে চার নম্বর সেকেন্ডে সে একদম পিকে আছে ছয় নাম্বার সেকেন্ডে সে কি পিকে থাকবে না সে পড়া শুরু করবে সে পড়া শুরু করবে উপরে সেটা থেমে থাকবে না সে উপরে যেয়ে আবার নামা শুরু করবে তাহলে যারা যারা এইরকম ভাবে থিঙ্ক করতে পারে তাদের জন্য কিন্তু ম্যাথ গুলা করে তুমি যদি ম্যাথ ফিল করতে পারো তাহলে কিন্তু তুমি তুমি করে নিজে কি বুঝবা যে হচ্ছে কি হচ্ছে না তো এখন চলো আমরা ম্যাথ করি যদি ফিল ছাড়া ম্যাথ করি ফিল ছাড়া ম্যাথ করলে যেটা হবে তুমি মানগুলো বের করে শিওর হতে না মানগুলো কিনা কিনা বাট তুমি তুমি যদি ফিল করে করো তাহলে তাহলে বুঝতে আসলে হচ্ছে আমরা এই টাইপের ম্যাথ গুলো যখন করবো আমার ফর্মুলা কিন্তু সেই কমন আগের ফর্মুলাই ফর্মুলা কিন্তু নতুন কিছু নাই ফর্মুলাতে নতুন কিছুই নাই এখানে আমার ইউ এর ডিরেকশন কোন দিকে ইউ এর ডিরেকশন উপরের দিকে আমার জি এর ডিরেকশন কোন দিকে জি এর ডিরেকশন নিচের দিকে ফাইন আমরা চার সেকেন্ড যাবত কি উপরেই উঠতে থাকবো

একবার চার সেকেন্ডের জন্য করব একবার ছয় সেকেন্ডের জন্য করব ফাইন তোমরা কিন্তু ক্যালকুলেটরে নিয়ে বসে থাকো আমি কিন্তু বলবো এখন কিভাবে কি করবো দুই সেকেন্ডের জন্য যখন করবা ইউ কত ইউ দেওয়া আছে আমার চল্লিশ তাহলে আমার এখানে কত আসবে চল্লিশ ইন্টু দুই মাইনাস হাফ জি টু স্কোয়ার হিসাব করো ক্যালকুলেটরে ক্যালকুলেটর হিসাব করো হিসাব করলে তোমরা দেখো কত আসে হিসাব যদি করি এটা আমরা হিসাব করে দেখো কত আসে হিসাব করলে আমার আসে সিক্সটি সিক্সটি মিটার সে সিক্সটি মিটার উপরে উঠে গেছে ফাইন এবার চার সেকেন্ডের জন্য আসি চার সেকেন্ডের জন্য একই ফর্মুলা এই মাইনাস হাফ জিটি স্কোয়ার এই ক্ষেত্রেও টি এর জায়গায় ভ্যালু বসাও চার ইউ এর জায়গায় ভ্যালু বসাও চল্লিশ এই বসাচ্ছি আমি খেয়াল রাখো 9.8 না জায়গায় সো এখানে কত আমি এই জায়গাটার স্কোয়ার মানে পাঁচ ইন্টু ষোলো তাহলে এই জায়গাটার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি একশো বিয়োগ আসি দ্যাট মিন্স আমার এখানে কত 80 এই পাশে লিখি 80 মিটার তাহলে আমরা কিন্তু পেয়ে যাইতেছি চার সেকেন্ড পরে সে যে হাইটটার মধ্যে থাকবে এটা কত মিটার উপরে আছে এটা আশি মিটার উপরে আছে এটা আশি মিটার উপরে আছে দ্যাট মিন্স এতখানি 60 এতখানি আশি ঠিক আছে ওকে ফাইন তাহলে আমরা কিন্তু এই পর্যন্ত ক্লিয়ার এবার আছি ছয় নম্বর সেকেন্ডে ছয় সেকেন্ডে ছয় নম্বর না ছয় সেকেন্ডে আবারো a ut 1/2 প্লাস হাফ জিটি এখন এই জায়গাটার মধ্যে টি এর জায়গায় তোমরা জাস্ট কি বসাও আগে টি এর জায়গায় চার এখন টি এর জায়গায় বসাও ইউ এর জায়গায় সেই আগের বসাও আচ্ছা প্লাস না এটা মাইনাস হবে কারণ এই আমরা তো নিচে দিকে জি সো আমার টি এর জায়গায় আবার বসাও কত ছয় স্কোয়ার টি স্কোয়ার জায়গায় ছয় স্কোয়ার তাহলে এখানে চল্লিশ ইন্টু ছয় দুইশো চল্লিশ বিয়োগ হাফ মানে পাঁচ হয়ে যাবে এটা দশ ইন্টু হাফ পাঁচ হয়ে যাবে পাঁচ ইন্টু ছত্রিশ ঠিক আছে তাহলে এটা যদি আমি হিসাব করি এটা যদি আমি হিসাব করি এটা হিসাব করলে আমার ভ্যালু আসতেছে খেয়াল করে দেখো সবার এটা আসছে না ষাট মিটার এটা হিসাব করলে আমার ভ্যালু আসছে ষাট মিটার এই পর্যন্ত সবার ঠিকঠাক মতো আছে কিনা একটু দেখো এই পর্যন্ত সবার ঠিকঠাক মতো আছে কিনা ষাট মিটার তাহলে জিনিসটা কি দাঁড়ালো ভ্যালু দেখেও কিন্তু বোঝা যায় দুই সেকেন্ডে সে ষাট মিটার উপরে উঠছে চার সেকেন্ডে সে আশি মিটার উপরে উঠছে ছয় সেকেন্ডে সে কিন্তু আর উপরে উঠতে পারেনি আশির আর বাড়তে পারেনি আশির গরম কোথায় আসছে ষাট মিটারে সে চলে আসছে ষাট মিটারে সে চলে আসছে তাহলে এই যে এই পর্যন্ত লেখাগুলো লিখলাম এটা কি চলে এবার একটা দেখি তাহলে আমাদের জিনিসটা মনে থাকবে ভালো আমরা কাজগুলো করতে পারবো একটা পার্ট শেষ করে ফেলছি স্মরণ এগুলো কি স্মরণ বের করছি এগুলো স্মরণ বের করছি এই যে ফর্মুলাগুলো এগুলো কিন্তু স্মরণ মাথায় রাখবে এটা কিন্তু দূরত্ব না এটা স্মরণ এ বলতে গেলে এটা স্মরণ তো স্মরণ আমরা বের করছি তাহলে আমরা জেনে গেছি যে দুই সেকেন্ডে সে ষাট মিটার উপরে উঠবে চার সেকেন্ডে সে আশি মিটার উপরে উঠবে অ্যান্ড ষষ্ঠ সেকেন্ডে সে উপরে উঠে আবার নামবে নাইমে আবার সেই কোন জায়গায় অবস্থান করবে নাইমে আবার সেই জায়গাটাতেই অবস্থান করবে তো অ্যানিমেশন দিয়ে দেখি তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে এই পর্যন্ত লেখা আশা করি সবার হয়ে গেছে এই পর্যন্ত লেখা হয়ে গেলে দেখো এই যে বস্তুটা সেকেন্ডে এতটুকু হাই উঠছে এটা কত ষাট মিটার আমরা বের করছি ষাট মিটার চার সেকেন্ডে সে কতটুকু উঠছে আশি মিটার আশি মিটার উপরে উঠছে এরপরে আর উপরে উঠে না এরপরে আর উপরে উঠে না কিভাবে বুঝছি যে কমে যায় তুমি যদি এটা বের করছো ম্যাথমেটিক্যালিও কিন্তু বের করা যায় চার আর উঠবে কি উঠবে না তোমরা সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়ের ফর্মুলা আছে না বিরাট মনে রাখবে এটা সর্বোচ্চতে উঠতে সময় ফর্মুলা জায়গা ইয়ের জায়গায় এর জায়গায় 40 বসাই দিবা জি এর জায়গায় 10 বসাই দিবা সর্বোচ্চতে উঠতে সময় তাহলে টি বের হয়ে যাচ্ছে কত 4 চ্যাট মিন সর্বোচ্চতে উঠতে তার 4 সেকেন্ড সময় লাগবে 4 সেকেন্ডের পরে আসে সর্বোচ্চতে উঠবে না সর্বোচ্চ তার মান কত কতটা কিন্তু তোমরা ডিরেক্ট করতে পারো বেরতে ফর্মুলা ফর্মাদও বের করতে পারো এখানে তোমরা বসাই দাও

সেকেন্ডে যত ছিল মিটার মিটার সে ভূমি থেকে উপরে আছে তাহলে যে পাইলাম স্মরণ পাইছে কেন এটাকে স্মরণ করতেছে কারণ স্মরণ কিসে নিয়ে কি নিয়ে ডিল করে আদি অবস্থান আর শেষ অবস্থান আগে সে ছিল এইখানে দ্বিতীয় সেকেন্ডে সে এইখানে এই দ্রুতটা কত ষাট তাহলে দ্বিতীয় সেকেন্ডের স্মরণ ষাট মিটার আগে সে ছিল কোথায় এইখানে চার সেকেন্ড পরে সে কোথায় এইখানে এই দূরত্বটা কত এই দূরত্বটা আসি তার মানে এটা স্মরণ হিসেবে না স্মরণ কত সেই ষাট মিটার সেই ষাট মিটার তো আমরা এখন যে জিনিসটা পাইলাম সেটা হচ্ছে কি স্মরণ পাইছি তাই না আমাদের বের করতে হবে দূরত্ব খেয়াল করে দেখো দ্বিতীয় সেকেন্ডের জন্য অতিক্রান্ত পথ কি এটাই না দুই সেকেন্ডের জন্য এখান থেকে এই পর্যন্ত মানে কত ষাট মিটার তাহলে দ্বিতীয় সেকেন্ডে ডিরেক্ট লিখে দিবা দুই সেকেন্ডে দুই সেকেন্ডে দূরত্ব দূরত্ব কত হবে দূরত্ব সেই ষাট মিটারই হবে ষাট মিটারই হবে চার সেকেন্ডে দূরত্ব চার সেকেন্ডে দূরত্ব কত হবে সেই আশি মিটারই হবে কারণ চার সেকেন্ডে সে আসলে এই জায়গা থেকে এই জায়গায় ট্রাভেল করছে ছয় সেকেন্ডে সে কি করছে ছয় নম্বর সেকেন্ডে দূরত্ব কত হবে একটু করে ফেলি তো এই জায়গা থেকে সে প্রথমে এই জায়গায় উঠছে দেন এই জায়গায় নামছে প্রথমে সে এরকম গেছে তারপরে সে নামছে তাহলে পুরোটা কত আশি আবার নামছে পুরো পথ অতিক্রম করছে কত এখন আর আদি শেষ না দূরত্ব যখন বের করতেছি করতে বের করতে বলছে এখানে আমাদের যখন বের করতেছি তখন গেল আবার এখানে নামলো দ্যাট মিনস আশি আর কতটুকু নামছে টোটাল গেছে আশি আবার নামছে কত বিশ সাইড লেভেল আছে তার মানে আবার নামছে কত বিশ তার মানে আমরা এইভাবে মুখে মুখে কিন্তু করে ফেলতে পারি আশি প্লাস কত টোয়েন্টি তো আশি প্লাস টোয়েন্টি করলে আমার এখানে কত আসে আমার এখানে আসে একশো একশো মিটার একশো মিটার এখন এই জায়গাটাতে আমি তোমাদের একটা ফর্মুলা শিখে দিব এই জায়গাটাতে আমি তোমাদের একটা ফর্মুলা শিখে দিব এই ম্যাটটাকে একটু জেনারেলাইজ করার জন্য ফর্মুলা শিখে দিব তার আগে আমাকে একটু কমেন্টে জানাও এই পর্যন্ত আলোচনা বুঝছো কিনা এই পর্যন্ত যা যা পড়াইছি সেটা বুঝছো কিনা এই পর্যন্ত যা পড়াইছি বুঝছো কিনা আচ্ছা কৃষ্ণ সিংহা বলছো যে ছয় সেকেন্ডে প্লাস হলো কেন ছয় সেকেন্ডে কোনটা প্লাস বসাইছি আমরা আহ ফর্মুলাটা যেটা ফর্মুলাটা কিন্তু আমরা সেই মাইনা মানে একই ফর্মুলা ইউজ করছি মাথায় রাখবা আমি তো বলছি উপরে যে নামছে ওই যে একটা ফুটবল দিয়ে দেখালাম উপরের কাটাটা সে যদি নামেও আমরা আদি আর শেষ থেকে চিন্তা করবো আদি আর শেষ হিসেবে চিন্তা করো একটা মানুষ সে ধরো নতুন আসছে

ওকে ফাইন তাহলে আমরা এই যে বের করলাম এটা তো মুখে মুখে বের করছি হ্যাঁ সে আশি মিটার উপরে উঠছে এরপর আবার নামছে নাইনে কত হাইটে আসছে ষাট মিটার হাইটে আসছে তার মানে অবশ্যই সে আশি থেকে ষাট দ্যাট মিনস বিশ নামছে বিশ পরিমাণ নামছে তাই আশি যোগ বিশ করছি আশি যোগ বিশ করে একশো পাইস বাট এটা করার ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ কী হবে এই জিনিসটা করার ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ কী হবে ছয় সেকেন্ডে অতিক্রান্ত দ্রুত ম্যাথমেটিক্যালি কিভাবে করবো অতিক্রান্ত দূরত্ব যদি এমন কেস হয় যে যেই সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে বলছে ওই সেকেন্ডটা সর্বোচ্চ উচ্চতায় যাবার পরের সময় যেমন সর্বোচ্চতায় পৌঁছতে সময় লাগে কত আমি দেখাইছি ফর্মুলা দিয়ে দিয়ে এটা সেকেন্ড কতটাকে সর্বোচ্চ সর্বোচ্চতায় যাওয়ার পরের একটা সময় চার সেকেন্ডের পরের একটা সময় তাহলে অতিক্রান্ত দূরত্ব বের করার জন্য ডিরেক্ট ফর্মুলা হিসেবে মনে রাখতে পারো বা সর্বোচ্চ উচ্চতা সর্বোচ্চ উচ্চতা যোগ সর্বোচ্চতা যোগ সর্বোচ্চতায় যেতে সময় থেকে তোমার যে কাঙ্ক্ষিত সময় সেই কাঙ্ক্ষিত সময় বাদ দিবা সর্বোচ্চ যেতে সময় থেকে তোমার যে কাঙ্ক্ষিত সময় সেই কাঙ্ক্ষিত সময় বাদ দিবা বাদ দিলে কত আসে ছয় বিয়োগ দুই ছয় বিয়োগ চার ছয় বিয়োগ চার মানে আসবে কত

কারণ কোন তোমাকে দুই দূরত্ব চার দূরত্ব তারপরে দূরত্ব বের করতে তখন কি তুমি ওই ধাপে 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 সবগুলো করে আসবা না এটা নিলে করা গেলো মুখে মুখে ভাইয়া যোগ করে দিল কিন্তু যখন তোমাকে ডিরেক্ট এটা জানতে চাই নাই এগুলো জানতে চাই নাই ডিরেক্ট এটা জানতে চাইছে তখন তোমার কি করতে হবে তখন তোমার এইভাবে করলে দ্রুত হবে রাইট তখন তুমি সর্বোচ্চতা বের করতে পারো কিভাবে সর্বোচ্চ বের ইউ স্কোয়ার বাই টু জি ইউ কত বসাই দিবা টু জি জি কত বসাই দিবা বসাই দেখবো আশি এটা আস্তে কত এটাতে কত আশি প্লাস পরন্ত বস্তু হিসেবে অতিক্রান্ত দূরত্ব কত সময় সে পরন্ত বস্তু হিসেবে কাজ করছে ছয় সেকেন্ড যেটা কাঙ্ক্ষিত আর সর্বোচ্চ উত্তর সময় এটা কিন্তু বের করে নিতে হবে এটা কিন্তু এত অংশ বের করে নিতে হবে চার সেকেন্ড তো ছয় বিয়োগ চার আসে দুই দুই সেকেন্ড সে পরন্ত বস্তু হিসেবে কাজ করছে এন পরন্ত বস্তু হিসেবে অতিক্রান্ত দূরত্বের ফর্মুলা কি যদি স্থির অবস্থা থেকে ইউটি প্লাস হাফ স্কোয়ার ইউটি জায়গায় যাবে জিরো তাহলে শুধু থাকবে কি হাফ জিটি স্কোয়ার হাফ জিটি স্কোয়ার টিয়ার জায়গায় কত বসবে খেয়াল দেখ ছ বসাই দিও না বা টিয়ের জায়গায় কত বসবে জায়গায় দুই বসবে টি এর জায়গায় কত বসবে এর জায়গায় দুই বসবে অনলি টিয়ের জায়গায় দুই বসবে অনলি যদি ডিরেক্ট ছয় সেকেন্ডে জানতে চাইতো তোমাকে তাহলে তোমরা এইভাবে করতো ডিরেক্ট ছয় সেকেন্ডে জানতে চাইলে তোমরা এইভাবে করতো তাহলে আমরা এই ম্যাটটা করার পরে বসে একটা ব্রেক দিবো সো আমরা একটা ব্রেক দিচ্ছি এখন তুমি যদি কেউ জুমে আমার সাথে কথা বলতে চাও তাহলে কথা বলতে পারো আমি আসি আর না হলে হচ্ছে ইয়া নামাজের জন্য ব্রেক দিয়ে দিই একবারে হ্যাঁ চিনময় আজকে আমরা হচ্ছে চিনময়ের মতন আমি সেটআপে নিছি আইফোন নিয়ে আসলাম অ্যান্ড আইফোনে আজকে ক্লাসগুলো হচ্ছে আগে আমরা গরিব ছিলাম ওয়ান প্লাসে নিতাম সো এখন আইফোনে নিছি তাই হচ্ছে বেটার একটা ভিউ পাচ্ছ আচ্ছা তাহলে আমরা একটা প্রপার ব্রেক দিই যদি জুমে কারো ইয়া না থাকে জুমে কি কেউ আছে দুর্জয় আচ্ছা ঠিক আছে তাহলে একটু আনমিউট করো আমরা একটু কথা বলে দেন নামাজটা পরে দেন আমরা আজকের বাকি অংশটা সাড়ে নয়টা বাজে শুরু করবো রাত সাড়ে নয়টা বাজে বাকি অংশটা শুরু করবো যারা খাবার দাবার করবে খাবার দাবার খেয়ে এসো অ্যান্ড পাঁচ সাত মিনিট আমি একটু কথা বলে দেন হচ্ছে আজকের এই প্রথম লাইভের অংশটা কাটবো দেন টু পয়েন্ট টু দিয়ে আমি সেকেন্ড লাইভের পোর্শনটা শুরু করবো হ্যাঁ দীপ্ত আমি তোমাকে শুনতে পাচ্ছি

ওজন উপেক্ষা করে অ্যান্ড এই মেদগুলো যখন থাকবে আমরা ইউজুয়ালি সাধারণত ওজনটাকে উপেক্ষাই করি এমন এখানে কয়েকটা ব্যাপার আছে বলে ভাই ক্যাম্পে যে ওজন উপেক্ষা করতে হবে এখানে কয়েকটা জিনিস করতে করতে বোঝা যায় যে এই জিনিসগুলো আসলে ওজন নেওয়া হয় না কয়েকটা জিনিস আছে টেম্পলেট একটু করতে করতে বোঝা যায় যে এটাতে ওজন নেওয়া হয় না বাট যদি ওজন নেওয়া হয় তাহলে বলে দিবে ওজনের ইয়াটা কত অ্যান্ড অলসো আরেকটা জায়গা থেকে তোমরা বুঝতে হবে এখানে ভর দেওয়া নেই আচ্ছা ভর দেওয়া আছে সরি ভর দেওয়া আছে ভর দেওয়া থাকলে এই ওজন নিব না কারণ এটা একটু মুখস্থ এই জায়গাটা ভর যদি ওজন করতে এমন না পারা ওজন কনসিডার করতে বললে পারা আর আরেকটা ব্যাপার আছে এখানে কিন্তু একটা ব্যাপার আছে যে ভূমিতে কি আছে এই জিনিসগুলো কিন্তু স্পেসিফিক বলে এই মেয়েদের সাথে এই ফিগারটা না এই ফিগারটা হচ্ছে আমরা নিজেরা আসি সো এটাকে নিচে যাওয়া অ্যালাউড কি না নাকি রিয়াকশন ফোর্সে ওজনটাকে এলিমিনেট করে দিচ্ছে এই জিনিসগুলো কিন্তু বলা নেই ঘর ঘর্ষণ এই জিনিসগুলো বলা নেই যেগুলো বলা থাকে না ইউজলি ওইগুলো অপেক্ষা করি আচ্ছা মুচাকিম বিল্লা হে ব'লা ভাল আছে হে হে ভাল আছো আসসালামু আলাইকুম সবাইকে আমরা ব্রেকের পর আবার চলে এসেছি আমাদের গতিবিদ্যা ক্লাস টু পয়েন্ট টু অর্থাৎ আজকে এখন আমরা যে আলোচনাগুলো করব সেগুলো হচ্ছে প্যারাশ্যুট রিলেটেড আলোচনা বেশিরভাগ তো আমরা অলরেডি প্লাস মাইনাসের ব্যাপারগুলো দেখলাম অ্যান্ড কিছু ম্যাথ করলাম এখনও আমরা অনেকগুলো ম্যাথ করব আরও আজকে আরও চার পাঁচটার মতন ম্যাথ আছে আমাদের হাতে সো এই চার পাঁচটা ম্যাথ করলেই আসলে আশা করি যে প্লাস মাইনাস রিলেটেড যত কনফিউশন আছে সেগুলো সব দূর হয়ে যাবে আচ্ছা তো তোমরা আশা করি সবাই খাওয়া দাওয়া করে আসছো অ্যান্ড একটা প্রপার মুডে আছো আবার আগের মতন খাতা কলম ক্যালকুলেটর সব কিছু সামনে নিয়ে বসো অ্যান্ড জুম লিঙ্কটা একটু পরেই দিয়ে দিবে আমাদের যারা কন্ট্রিবিউটার আছে সো জুম লিঙ্কটা দিয়ে দিলে তোমরা জুম লিঙ্কের মাধ্যমে অনেকগুলো প্রশ্ন আমাদেরকে করতে পারবে সরাসরি যারা প্রশ্ন করতে চাও সো অলরেডি একশো জন যুক্ত হয়ে গিয়েছে আচ্ছা আচ্ছা স্ক্রিনের ওপরে পার্টটুকু দেখা যাচ্ছে না বলতে একটু পেছনে নিলে কি বোর্ডটা আবার আরেকটা প্লেসমেন্টে চলে যায় আমি বলে দিব আসলে এই জায়গায় যে পার্টগুলো আছে ইউ আদিবেগে একটি বলকে ঊর্ধ্ব মুখে নিক্ষেপ করা হলো ইউ আদিবেগে একটি বলকে ঊর্ধ্ব মুখে নিক্ষেপ করা হলো তো এটা একটু লিখে লিখতে থাকো যারা যারা এই ক্লাসে জয়েন করছো তারা এই ক্লাস এই প্রশ্নটা লিখতে থাকো এই প্রশ্নটার মাধ্যমেই আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পর্বের যে ক্লাসটা সেটা শুরু করবো এই প্রবলেমটার মাধ্যমে অ্যান্ড এই প্রবলেমটা তোমরা লিখে ফেলতে থাকো আর সেম লিংকে আগে যে সেম লিংকে জয়েন করতেছ সেই সেম লিংকে তোমরা জয়েন করে জুমের মাধ্যমে সরাসরি প্রশ্ন করতে পারো হ্যান্ড রেজ করলে দূর্জয় আছে আমাদের সাথে দুর্জয় তোমাদেরকে পারমিশন দিবে আনমিউট করে কথা বলার সো কথা বলতে পারো আমিও জুম লিংকে যুক্ত হয়ে নিচ্ছি এন্ড আমাদের কমেন্ট সেকশনও জুম লিংক দিয়ে দেওয়া হবে দিয়ে দিতে থাকবে আচ্ছা ঠিক আছে দুর্জয় দীপও শুনতেছো তো আমাকে নাকি

যুক্ত আমার সাথে ওই একশো জন যুক্ত হতে পারবো সো কমেন্টে লিঙ্ক দিয়ে দেওয়া হবে আচ্ছা তাহলে আমরা শুরু করে দিই আমাদের সেকেন্ড পর্বের ক্লাস আচ্ছা দেখো এখানে কি দেওয়া আছে বলা আছে ইউ আদিবেগে একটি বলকে ইউ আদিবেগে একটি বলকে ঊর্ধ্বমুখে মুখে নিক্ষেপ করা হলো বলটি আশি মিটার উচ্চতা দুটি সময়ে অতিক্রম করে যাদের মধ্যে পার্থক্য সেকেন্ড জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে প্রশ্নটা লিখা যারা লিখো নাই এখন তারা লিখে ফেলো ইউ আদিবেগে একটি বলকে ঊর্ধ্ব মুখে নিক্ষেপ করা হলো বলটি আশি মিটার উচ্চতা দুটি সময় অতিক্রম করে জিনিসটা এরকম হতে পারে ওই আশি মিটারটা একবার উপরে উঠার সময় অতিক্রম করছে আবার আশি মিটারটা উপর থেকে নামার সময় অতিক্রম করছে ফাইন যাদের মধ্যে পার্থক্য দেওয়া আছে ছয় সেকেন্ড আর বলছে যে ইউ কত আমি চালাবো এখন এ অবস্থানে বস্তুটা আছে ঠিক আছে এই অবস্থানে বর্তমানে বস্তুটা আছে আমি আশি মিটার উপর একটা মার্ক ডাক কাটছি আর এর উপরে একটা মার্ক কাটছি এখন দেখো কি ঘটতেছে এনিমেশনটাতে ভালো করে খেয়াল করো সবাই বলটা আহ ভালো করে খেয়াল করো সবাই তো বলটা উপরে উঠবে হ্যাঁ দেখো এনিমেশনটা ভালো করে খেয়াল করো সো বলটা দেখো উপরে উঠলো উপরে উঠে আবার নামা শুরু করছে আবার দেখাই আমি তোমাদেরকে দেখো এই বলটা এই জায়গায় আছে ভূমিতে এখন সে উপরে উঠলো উপরে উঠলো আবার সে নামা শুরু করছে খেয়াল করে দেখো আশি মিটারের যে পয়েন্টটা এই যে এই পয়েন্টটাকে সে কয়বার ক্রস করতেছে সে দুইবার ক্রস করতেছে একবার ধরে নিচ্ছি টি সেকেন্ড সময় ক্রস করতেছে আর একবার ধরে নিচ্ছি টি প্লাস সিক্স সেকেন্ড সময় ক্রস করতেছে তাহলে দেখো ইউ আদিবেগে বলটা যখন উপরে উঠছে তখন বলা আছে একটা পয়েন্টকে এই যে এই পয়েন্টটাকে আশি মিটার উচ্চতার এই পয়েন্টটাকে দুইবার সে ক্রস করছে একবার যত সেকেন্ডে ক্রস করছে আরেকবার তার চেয়ে ৬ সেকেন্ড সময় পার্থক্যে ক্রস করছে তাই না সো প্রথমবার যদি টি সেকেন্ড সময় সে ক্রস করে ওঠার সময় দ্বিতীয়বার সে নামতেছিল যখন তখন শূন্য টি তারপরে বেড়ে আবার টি প্লাস সিক্স সময়

টি সেকেন্ড সময়ের জন্য যদি কাজ করি তাহলে দেখো আমরা তো হাইটটা জানি তাই না কতটুকু হাইট সে উপরে উঠছে সেটা তো জানি মানে ডিস্ট্যান্সটা কত যদি আমরা এখান থেকে শুধু টি সেকেন্ড উঠা পর্যন্ত চিন্তা করি তাহলে খেয়াল করে দেখো সে যখন উপরে উঠতেছিল সেই বেগটা কত আমরা জানি না সেই বেগটাই আমাদের কাছে জানতে চাইছে সেই বেগটাই আমাদের কাছে আজকে জানতে চাইছে রাইট সো আমরা যদি এই কাজটা করতে চাই তাহলে আমরা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে ফর্মুলা লিখে ফেলবো এইচ ইকাল টু ইউটি প্লাস হাফ এট স্কোয়ার এইচ ইকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার লিখে ফেললাম ফর্মুলা লিখেছি এইচ h ut 1 প্লাস হাফ এটি স্কোয়ার এখন এই জায়গাটার মধ্যে এইচ এর ভ্যালু আমরা জানি কত যখন শূন্য থেকে সে বি অবস্থান টি সেকেন্ড পরে যে অবস্থা ওই পয়েন্টটাতে উঠতেছে তখন আমরা এইচ এর ভ্যালু জানি আসি অ্যান্ড ইউটি ইউ এর ভ্যালু আমি জানি না টি এর ভ্যালু আমরা টি ধরছি রাইট সো এটা থাকবে কি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এ এর ভ্যালু যেটা সেটা আমরা কি করতে পারি ক্যাল করে দেখো আমাদের এই জায়গাটার মধ্যে হ্যাঁ তো আমাদের এই জায়গাটার মধ্যে আর কি বসাতে পারি আমরা তোমরা কমেন্টে জানো যে তোমরা এই পর্যন্ত দেখতে পাচ্তেছ কিনা সবকিছু এই পর্যন্ত দেখতে পাচ্ছ কিনা আর দূর্যায় যদি কেউ প্রশ্ন করে আমাকে জানায় আলাদা করে যদি কেউ প্রশ্ন করে আমাকে জানায় ফাইন তো ইউটি প্লাস আলাদা করে দেওয়া নাই সো আমরা জি এর ভ্যালু বসাবো জি কোথায় কাজ করতেছে নিচের দিকে কাজ করতেছে তাই না সো জি নিচের দিকে কাজ করতেছে তাহলে এই প্লাসটা আমার কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে এর জায়গায় সো প্লাসটা আমার মাইনাস হয়ে যাবে এর জায়গায় মাইনাস জি বসতেছে কিন্তু ফাইন তাহলে আমরা হাফ ইন্টু টেন বসানোর কথা হাফ ইন্টু টেন টি স্কোয়ার তাই না সো এই মাইনাসটা কেন আসছে আশা করি তোমরা বুঝতে পারতেছো কারণ এই বস্তুটাকে তো মারা হয়েছিল উপরের দিকে তাই না সো ইউ এর ডিরেকশন উপরে উপরের দিকে প্লাস ধরা হয়েছে জি এর ডিরেকশন নিচে তো আমরা এর জন্য মাইনাস বসাইছি এ এর জায়গায় এন জি এর ভ্যালু টেন তাহলে এই জায়গাটার মধ্যে হিসাব করলে আমার কি আসে আশি ইকুয়াল টু ইউটি মাইনাস ফাইভ টি স্কোয়ার এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিয়ে রেখে দিই আর তো কিছু করার নেই আর কিছু করা যায় এখানে এখানে কয়টা আনন্ন আছে ইউ একটা টি আর একটা একটা দুইটা সমীকরণ সলভ করতে পারবো চাইলো পারবো না রেখে দিই এটাকে এই অবস্থায় রেখে দিই এই যে ইকুয়েশনটা ইকুয়েশনটাকে এক নম্বর সমীকরণ দিয়ে আসি ইকুয়াল টু ইউটি মাইনাস ফাইভ টি স্কোয়ার এখানে এক সমীকরণ দুই সলভ করতে পারবো আর একটা ইকুয়েশন লাগবে আরো একটি কোশন কোথা থেকে পাইতে পারি টি প্লাস সিক্স সেকেন্ড সময়ের জন্য পাইতে পারি টি প্লাস সিক্স সেকেন্ড সময়ের জন্য পাইতে পারি খেয়াল রাখো আমরা এখন যে সূত্রটা বসাইলাম এটা হচ্ছে ভূমি থেকে এই পর্যন্ত উঠতে যে সময় এখন আমরা সেকেন্ড কেসে যেটা নিয়ে কাজ করব সেকেন্ড কেসে যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে এই রকম যে আমরা টি প্লাস সিক্স টি প্লাস সিক্স সেকেন্ড সময়ের জন্য কাজ করব। টি প্লাস সিক্স কি বোঝাচ্ছে এটা ওপরে উঠবে দেন আবার নামবে না ওপরে উঠে দেন আবার নামবে না ওইটা হচ্ছে টি এখন খেয়াল করে একটু আগে লাস্ট যে আমি একটা করছি ব্রেক আগে ওই সময় আমি তোমাদেরকে একটা কথা বুঝলাম সেটা হচ্ছে কি আদি অবস্থান আর শেষ অবস্থান নিয়ে চিন্তা করতে যখন এই সূত্রগুলো বসাচ্ছি এই ইউ টি প্লাস হাফ এইটি সূত্রগুলো যখন বসাচ্ছি তখন শুধু চিন্তা করবো প্রথম অবস্থান আর শেষ অবস্থান নেই যখন আমি টি প্লাস সিক্স সেকেন্ড সময়ের জন্য কাজ করছি তখন বলটা কিভাবে গেছে এইভাবে যে এইভাবে আসছে আমার কি এই পোর্শনটা কনসিডারে রাখতে হবে না কারণ আদি অবস্থান কি এটা। আদি অবস্থান কি এইটা শেষ অবস্থান কি এটা তুই প্লাস সিক্স সেকেন্ড সময়ের জন্য শেষ অবস্থান কিন্তু এটা উঠে আবার নামছে তাহলে আমরা শুধুমাত্র চিন্তা করবো কি এটা আমার ফার্স্ট সিন এটা আমার লাস্ট সিন সো ফার্স্ট আর লাস্ট সিন নিয়ে কাজ করবো ফার্স্ট আর লাস্ট সিনের মধ্যে ডিস্টেন্সটা যেটা সেটাই তো আমার অতিক্রান্ত দূরত্ব তাই না এই ক্ষেত্রে ডিস্টেন্সের ডিরেকশনটা কোন দিকে হবে স্বর্ণের ডিরেকশনটা স্বর্ণের ডিরেকশনটা কিন্তু আমার ওপরেই হবে কেন কারণ এটা আমার আদি বিন্দু

এখন এখানে একটু বলে আর রাখি এর জায়গায় কি বসবে এ কি জি হিসেবে কাজ করতেছে না তরণটা এখন জি কোন দিকে জি এর ডিরেকশন দেখো নিচের দিকে আমি এটাকে প্লাস দিছি কারণ এটা দিকে ছিল নিচ থেকে উপরে এটাকে প্লাস দিকে ছিল সো এই জিনিসগুলোকে যখন আমি প্লাস ধরছি মানে উপরের দিকে প্লাস ধরছি তখন নিচের জিনিসটা কি হইতে হবে অবশ্যই মাইনাস হইতে হবে দ্যাট মিনস মাইনাস জিটি স্কোয়ার টি এর জায়গায় বসবো কি টি প্লাস সিক্স হোল স্কোয়ার টি এর জায়গাগুলোতে কি বসতেছে টি প্লাস সিক্স হোল স্কোয়ার এই লাইনটা লেখা বুঝছ কিনা আমাকে একটু কমেন্টে জানাও এই লাইনটা লেখা বুঝছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও এই যে লিখলাম আমি এই লাইনটা লিখছো কিনা আমাকে একটু কমেন্টে জানো এই লাইনটা বুঝছো কিনা আমাকে একটু কমেন্টে জানো

এখন আমি যদি পাঁচটাকে ভেতরে স্কোয়ার আসবে এখানে মাইনাস ফাইভ মানে মাইনাস ষাইট হয়ে যাবে এটা অ্যান্ড এই জায়গায় কি হবে পাঁচ ইন্টু ছত্রিশ পাঁচ ইন্টু ছত্রিশে আসে তোমার একশো আশি অ্যান্ড মাইনাস এখানে ছিল মাইনাসের ভেতরে চলে গেলে এখানে মাইনাস একশো আশি চলে আসবে মাইনাস একশো আশি চলে আসবে তাহলে এটা জাস্ট ক্যালকুলেশন করছি আর কিছুই না তাহলে এই যে জিনিসটা আসলো এটাকে আমরা ইকুয়েশন নাম্বার

আন্ন দুইটা বা দুইটা পাওয়ার একটা কি এক পাওয়ার চেয়ে বেশি মানে স্কোয়ার রাইট তাহলে কিন্তু আমরা এইভাবে যদি করি তাহলে ক্যালকুলেটার সরাসরি পদ্ধতিটা আমরা আপাতত ইউজ করতে পারতেছি না তাই না যদি এমন হয়তো দুইটা ইকুয়েশন দুইটা আনন এবং দুইটার পাওয়ারই কত করে ওয়ান করে তাহলে কিন্তু আমরা ক্যালকুলেটার টেকনিক অনুসারে করে ফেলতে পারতাম বাট এখানে করতে পারতেছি না এখানে আমার কি করতে হবে প্রতিস্থাপন পদ্ধতি করতে হবে প্রতিস্থাপন পদ্ধতি করার আগে আরেকটা জিনিস করে নিতে পারি একটু আগে আমাদের যে ইকুয়েশনটা আসছিল একটু আগে এক নম্বর ইকুয়েশনটা যেটা লিখে রাখছিলাম সেটা এরকম ছিল রাইট আশি ইকোয়াল টু ইউটি মানস ফাইভ টি স্কোয়ার ছিল এইটা আমার এক নম্বর ইকুয়েশন হিসেবে আসছিল অ্যান্ড এটা আমার দুই নাম্বার ইকুয়েশন আসছে যদি আমি একটা কাজ করি সেটা হচ্ছে দুই নম্বর কে এক নাম্বার ইকুয়েশন দিয়ে বিয়োগ করি দুই নম্বর ইকুয়েশনকে এক নম্বর দিয়ে বিয়োগ করি তাহলে একটা সুবিধা আছে সুবিধা কি একটু খেয়াল করো এখানেও মানসাস ফাইভ টি স্কোয়ার আছে এখানেও মাইনাস ফাইভটি স্কোয়ার আছে বিয়োগ করলে বিয়োগ কিন্তু করা দরকার ছিল না করতেছে কেন সহজ করার জন্য তুমি যদি বিয়োগ না করেও চিন্তা করতাম ভাই আমি ইউটাকে এক পাশে রেখে টি এর একটা রাশিমালা বানাবো দেন যে কোনো একটা ইকুয়েশনে টিটাকে এক পাশে রেখে ইউ এর একটা রাশিমালা বানাবো বা ইউটাকে এক পাশে রেখে টি এর একটা রাশিমালা বানাবো তারপর অপর একটা ইকুয়েশনে বসাই দিব হিসাব করবো সেটাও হয় কিন্তু স্কোয়ার তো একটু ঝামেলা হতে পারে তাই আমি এই কাজটা করে নিচ্ছি ইকুয়েশনটা সিম্পল করার জন্য এই কাজটা যদি আমরা করি তাহলে দেখো যদি বিয়োগ যায় তাহলে দেখো আশি থেকে আশি যদি বিয়োগ যায় তাহলে বাম পাশে থাকবে কি আশি থেকে আশি যদি আচ্ছা আমি একটু এই জিনিসটা মুছে দুইটা লাইন লিখে তারপরে করতেছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে জাস্ট দুইটা আমি আবার লিখতেছি আবার লিখে তোমাদের ফার্স্ট ফার্স্ট ইকুয়েশন ছিল আমাদের ইকুয়েশন ছিল আমাদের এটা ইউটি প্লাস সিক্স ইউ মাইনাস ফাইভ টি স্কোয়ার মাইনাস সিক্সটি মাইনাস একশো আশি

ইউ বাই টেন মাইনাস থ্রি এই জিনিসটা আসতেছে রাইট সো আমরা এই জিনিসটা যে পেলাম এটাকে প্রতিস্থাপন পারবো এখন এটাকে তিন নাম্বার দিয়ে রাখি এটাকে আমরা প্রতিস্থাপন করতে পারবো এটাকে এটাকে আমরা আমাদের যে ফার্স্ট ইকুয়েশনটা আসছে সেটার মধ্যে এই টি এর জায়গায় এই জিনিসটা বসাই দিতে পারবো এই টি স্কোয়ারের জায়গায় এই জিনিসটা হোল স্কোয়ার বসায় দিতে পারবো তো চলো আমরা এই জিনিসটাই করি এরপরে আমরা চলো এই জিনিসগুলো বসাই দিই এইটার মধ্যে জাস্ট আমি বসাই দিবো তাহলে যদি আমি বসাই দিই তাহলে খেয়াল করো আশি ইকুয়াল টু কি আসতেছে আমার তার মানে মাইনাস ফাইভ ইউ টেন মাইনাস থ্রি হোল স্কোয়ার তাহলে দেখো এখন আমি যদি সবগুলো মুছে দিই জাস্ট সবগুলো মুছে দিই তাহলে আমাদের এখন যেই জিনিসটা আছে

যারা যারা পারো তারা লিখো হ্যাঁ আমি পারি হ্যাঁ আমি পারি এই কথাটা একটু কারণ এই জিনিসগুলো কিন্তু আমি আমি প্রথম ক্লাস বলে পারো পারো না ক্লিয়ার হয়ে নিচ্ছি যারা যারা না পারতেসো তাদের কিন্তু ইমিডিয়েট আমি বলবো যে আমাদের কিউএনএ সেকশনে বলা উচিত অ্যান্ড অলসো আমার যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো দেখা উচিত না দেখে থাকলে তো এই যে এই ইকুয়েশনটা থেকে ইউ আনতে পারো কিনা তোমরা আমাকে একটু বলো ইউ আনতে পারো কিনা বলো বেশিরভাগই বলতেছো হ্যাঁ আমি পারি হ্যাঁ আমি পারি রুদ্র বলছো ইনফ্যাক্ট পঞ্চাশ আসছে অ্যান্সার তাহলে আমরা ধরে নিতে পারি আমাদের আজকের ক্লাস যারা যারা দেখতেছ তারা ক্যালকুলেটর টেকনিকগুলো ভালো করে শিখছো অ্যান্ড এই লাইন থেকে তোমরা বর্গ করে না কিছু না করে ডিরেক্টলি ইউ আনতে পারো এক সমীকরণ একান্ন পা ঘাত যাই হোক পাওয়ার যাই হোক আমরা অ্যান্সার বের করতে পারি ক্যালকুলেটর অ্যান্ড ক্যালকুলেটর যদি অ্যান্সার বের করো তোমরা ক্যালকুলেটর অ্যান্সার বের করলে এখানে তোমাদের অ্যান্সার অবশ্যই পঞ্চাশ আসতে হবে পঞ্চাশ আসতে হবে যাদের কিছু আসছে তারা আমাকে আমি আলাদা করে আমরা ইউ পেয়ে গেছি দেখো আমাদের এই ম্যাটার কিন্তু হয়ে গেছে এই ম্যাটার ক্যালকুলেশনগুলো আমি একটু দেখাই দ্রুত রিভিউ করে কি কি করছি আমাদের এখানে টাইপ করা আছে জিনিসগুলো আমরা প্রথমে যখন টি সেকেন্ডের জন্য তখন একটা ইকুয়েশন দাঁড় করাইছি যখন আমরা টি জন্য তখন আরেকটা ইকুয়েশন দাঁড় করাইছি দুইটাই ইকুয়েশন আমাদের ছিল এই দুইটা ইকুয়েশন একটা থেকে আরেকটা বিয়োগ করছি দুই নাম্বার ইকুয়েশন থেকে কেন বিয়োগ করছি কারণ এখানে পাওয়ার ছিল t এর স্কয়ার এখানে পাওয়ার ছিল t এর স্কয়ার দুই সমীকরণ দুই আন্ন বাট পাওয়ার কি সমীকরণের আন্নগুলোর পাওয়ার কি একটাতে 1 একটাতে 2 সো এর জন্য আমাদের কি নরমালি ক্যালকুলেটরের যে টেকনিক দুই সমীকরণ দুই আনন্দ ওইটা খাটতেছে না ওইটা আমরা চাইলেও ইউজ করতে পারতেছি না ফাইন এখন তাই আমাদের করতে হয়েছে কি এই দুইটা ইকুয়েশনকে বিয়োগ করতে হয়েছে আরেকটা উপায় ছিল কেউ যদি প্রতিস্থাপন করে করতে চেয়েও করতে ব্যাপারটা অসুবিধা হতো না বাট আমরা বিয়োগ করছি বিয়োগ করলে কি হয়েছে বিয়োগ করলে খুব সুন্দর একটা চেহারা আসতেছে স্কোয়ার গুলো কাটা চলে যাচ্ছে দুই নম্বর ইকুয়েশন ঠিক আগের লাইনের দুই নম্বর ইকুয়েশন থেকে এক নম্বর বিয়োগ দিছি সুন্দর একটা চেহারা আমাদের এখানে আসছে আসার পর এখান থেকে টিটাকে এক পাশে করছি করার পরে আমরা টি এর মানটা আবার এক নম্বর সমীকরণ নিয়ে বসাইছি এক নম্বর সমীকরণ নিয়ে যেটা টি এর যে মানটা আনছি পক্ষান্তর করে এটা

এই প্রবলেমটা একটু তুলে ফেলো এই প্রবলেমটা একটু তুলে ফেলো দেন আমরা এনিমেশন দেখাবো অ্যান্ড দেন আমরা ম্যাথের সলভটা করবো এই প্রবলেমটা একটু তুলে ফেলো আচ্ছা একজন বলতো সো ইউ এর মান দুইটা আসে প্লাস পঞ্চাশ মাইনাস পঞ্চাশ হ্যাঁ দীঘাতি সমীকরণের সমাধান দুইটা আসবে এটাই স্বাভাবিক আমরা যে এক সমীকরণ একান্নের ভিডিওটা করছি ওই ভিডিওটার মধ্যে খেয়াল করে দেখবো আমি নিউটন র্যাপসনের একটা জিনিস পড়াইছি নিউটন র্যাপসনের একটা জিনিসে বলে দিছি যে আমি যদি আমার ইনিশিয়াল অ্যাজামশনটা ক্যালকুলেটারে শিফট ক্যালক ইকুয়াল তো অ্যান্সার আছে শিফ্ট দেওয়ার পর একটা ডাটা দেখায় ওই ডাটাটার কাছাকাছি অ্যান্সার আমাকে দিবে আমরা জানি ইউ এর ভ্যালু প্লাস আসতে হবে কারণ ইউ উপরের দিকে আর আমরা ম্যাটটা উপরের দিকে পজিটিভ ধরে করছি তাই না আর উপরের দিকে না থাকলে তো এটা উপরের দিকে হতো না সো আমরা ধরে একটা পজিটিভ ভ্যালু নিব যারা যারা আমার এখনকার কথাটা বুঝতে না তারা ক্যালকুলেটরের ভিডিওটা দেখে নিবা ক্যালকুলেটরের ভিডিওটার মধ্যে কিন্তু আমি ডিটেলস প্রথম ভিডিওটা দিই লাস্ট ডিটেলস এই জিনিসগুলো নিয়ে আলোচনা করছি যে আমরা এক সমীকরণ একান্ন সমীকরণের ওই আনটা যদি কত বেশি ঘাতীয় হয় দ্বিঘাতি ত্রিঘাতি সমাধান দুইটা তিনটাও আমরা বের করতে পারি এক সমীকরণ একান্ন হলে ওই টেকনিকটা কাজে লাগে কিংবা অ্যান্সার দিয়ে দিচ্ছে এখানে তোমাদেরকে ওকে তাহলে এবার আমরা এই প্রবলেমটা একটু তুলে ফেলি এই প্রবলেমটা তোমরা একটু লিখে ফেলো এই প্রবলেমটা তোমরা একটু লিখে ফেলো ওকে তাহলে এই প্রবলেমটার মধ্যে দেখো কি কি জানতে চাইছে আমাকে জুমে যদি কারো প্রশ্ন থাকে জুমেও বলতে পারো এই প্রবলেমটার মধ্যে দেখো আমাদের অ্যাকচুয়ালি কি কি এই জায়গাটার মধ্যে করতে বলছে এই জায়গাটার মধ্যে খেয়াল করে দেখো আমাদের ভূমি থেকে আশি মিটার উঁচুতে অবস্থিত এ বিন্দু হতে উনত্রিশ দশমিক চার মিটার পার সেকেন্ড বেগে একটি বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হলো পাঁচ সেকেন্ড পর এ হতে উলম্ব ভাবে চৌত্রিশ দশমিক তিন মিটার নিচের দিকে অবস্থিত বি বিন্দু হতে অপর একটি বস্তুকে ছেড়ে দেওয়া হলো

উনত্রিশ দশমিক চার হ্যাঁ ভ্যালুটা হবে উনত্রিশ দশমিক চার ফিগারে ওকে আমার লেখা শেষ

কত সময় পরে এটাকে ছুঁড়ে মারা পাঁচ সেকেন্ড পরে এটাকে ছেড়ে দিব বি বিন্দু থেকে ছেড়ে দিব উপর থেকে না কিন্তু এখান থেকে ছেড়ে দিব বলছে যে বস্তু কখন কোথায় মিলিত হবে এটা তো উপরে যে নামতে থাকবে অ্যান্ড এটা তো অলরেডি এই জায়গা থেকে ছেড়ে দিলে পাঁচ সেকেন্ড পরে এটাও নামতে থাকবে সো দুইটা কখন কোন জায়গাটাতে মিলিত হবে সেই জিনিসটা জানতে চাইছে তো এই প্রশ্নটা যদি আশা করি বুঝে থাকো তাহলে চলো আমরা এই প্রশ্নটা অ্যানিমেশন দেখে দেন ম্যাথটা করা শুরু করে দিই তো আমরা প্রথমে কি করবো এই বস্তুটাকে উপরের দিকে ছুড়ে মারবো যে এই বস্তুটাকে উপরের দিকে ছুঁড়ে মারলাম আগে বস্তুটা ছিল এইদিকে দেন আমরা এটাকে উপরের দিকে ছুঁড়ে মারছি উনত্রিশ দশমিক চার মিটার পার সেকেন্ডে উনত্রিশ দশমিক চার মিটার পার সেকেন্ডে উপরের দিকে ছুঁড়ে মারলাম

ওরা এখন একটা হাইটে মিলছে ওরা এখন একটা হাইটে এসে মিলছে অ্যান্ড আমার কাছে জানতে চাইছে যে ওরা কত হাইটে মিলছে মানে এই হাইটটা ভূমি থেকে কতটুকু ওপরে এই জিনিসটা জানতে চাইছে আরেকটা জিনিস জানতে চাইছে যে কখন মিলছে মানে এই বস্তুটাকে তো ছুড়ে মারছি এটা তো উপরে যে এখানে এসে মিলছে কোন মুহূর্তে এরা পরস্পর পরস্পরের বরাবর আসছে কোন মুহূর্তে এরা পরস্পর পরস্পরের বরাবর আসছে তো এই প্রশ্নটা বুঝছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও এই প্রশ্নটা তোমরা বুঝছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও একজন বলছো ব্লাড দেখা যাচ্ছে না এটা আমার এখানে সবাই সব ঠিকঠাক দেখা যাচ্ছে সো ব্লাড দেখা যাওয়ার কথা না কমেন্টে জানো যে এই প্রশ্নটা বুঝছো কিনা এই প্রশ্ন এই অ্যানিমেশনটা বুঝছো কিনা একটু দ্রুত জানো একটু দ্রুত আমি ম্যাথে চলে যাবো তারপরে আচ্ছা সো অনেকেই যারা যারাই কমেন্ট করতেছো কেউ নেগেটিভ বলো নেই সবাই বুঝছো বলছো আমি তাহলে এরপরে অংশ চলে যাই তাহলে এই ম্যাথ গুলো করবো তখন আমাদের একটা ইনিশিয়াল জিনিস ধরে নিতে হবে প্রথম বস্তু যখন আমি ছুড়লাম উপরের দিকে ছুড়ে মারলাম ধরে নিচ্ছি প্রথম বস্তু উপরের দিকে ছুড়া টি সময় পরে এ বিন্দু হতে এইচ মিটার নিচে সি বিন্দুতে তারা মিলিত হচ্ছে কয়টা কথা বললাম এই বস্তুটার উপরের দিকে ছুড়ে মারছি ছুড়ে মারার টি সময় পরে এই হাইটে আসছে অ্যান্ড কতটুকু দূরত্ব পার করছে সে তাকে ছুড়ে মারছি কোন জায়গা থেকে এ জায়গা থেকে এ জায়গা থেকে এ থেকে এইচ মিটার নিচে এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট আমি এইচ ধরতেছি কোন জায়গা থেকে এইচ ধরতেছি আমি কোন জায়গা থেকে এইচ ধরতেছি আমি এই জায়গা থেকে এইচ ধরতেছি আমি এই এ বিন্দু থেকে যেই জায়গায় মিলিত হয় সেটা আমি এতটুকুকে ধরতেছি এইচ পুরোটাকে না কিন্তু ওপরের এই অংশটাকে না শুধু এতটুকুকে ধরতেছি এইচ ঠিক আছে ফাইন তাহলে আমরা কয়েকটা জিনিস ধরলাম টি সময় পরে তারা মিলিত হবে এবং এ বিন্দু থেকে যেখান থেকে এই বস্তুকে উপরে ছুঁড়ে মারছিলাম এই বিন্দু থেকে এইচ মিটার নিচের পয়েন্টে তারা মিলিত হবে সো আমার एक्चुअली টার্গেট কি বের করা আমার টার্গেট বের করা টিটাকে এন্ড টার্গেট এইচটাকে যদি বের করতে পারি তাহলে টোটালটা থেকে এই এইচটা বাদ দিয়ে দিলে আমার কি চলে আসবে টোটালটা থেকে এই এইচটা বাদ দিয়ে দিতে পারলে আমার এই হাইটটা চলে আসবে ভূমি থেকে কত উপরে তারা মিলিত হইছে ঠিক আছে ফাইন এন্ড ভূমি থেকে পুরোটা হাই দেওয়া আছে আছে দেওয়া দেওয়া হাইট আসে ঠিক আছে ফাইন তাহলে আমরা এই যে আলোচনাটা এখানে দেখে ফেলছি যে কি কি জিনিস ধরবো এখন আমরা যদি ম্যাথটা করতে যাই আমাদের প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এ বিন্দুতে মানে এই যে অবজেক্টটা আছে এই অবজেক্টটা এইখান থেকে ট্রাভেল করে এই জায়গায় আসছে তাই না তাহলে আদি অবস্থা কোনটা এটা এটাকে আমরা মার্ক করতেছি আদি এ বিন্দু তার জন্য আদি এই জায়গায় সে আসছে সি বিন্দু তার জন্য কি শেষ সি বিন্দু তার জন্য কি শেষ আমি বলছি স্মরণ যখন ক্যালকুলেট করবা স্মরণ ক্যালকুলের সময় আদি থেকে শেষ পর্যন্ত দূরত্বটা নিবা রাইট অ্যান্ড আদি থেকে শেষের দিকে হবে স্মরণের দিক তাহলে দেখো এইচ কোনটা এইচ নিচের দিকে কাজ করতেছে আমি কিন্তু উপরে যে উঠছে নামছে এই স্মরণগুলো কিন্তু আমলে আসবে না আমার ঘটনার জন্য আদি এটা আমার ঘটনার জন্য শেষ এটা তার মানে স্মরণ কোনটা হবে স্মরণ হবে আদি থেকে শেষ শুধু এতটুকু তাহলে আমি যদি ফর্মুলা ইউজ করি তাহলে খেয়াল রাখবা আমি যদি ফর্মুলা ইউজ করি এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এইচ স্কোয়ার ইউজ করলাম এখানে এইচ এর যে ভ্যালুটা এইচ এর ভ্যালু কিন্তু আমি উপরে উঠে না এটা বসাবো না আদি থেকে শেষ বসাবো স্মরণ নিয়ে কাজ করবো দূরত্ব নিয়ে কাজ করবো না সো এইচটা আমরা কত বসাবো এইচটা আমরা বসাবো যে এইচটা ধরছি সেটা মানে এখান থেকে এই পর্যন্ত এটা তো আর কোনো কিছু আমাদের কাছে নাই এইচ ধরেই নিছি এই পর্যন্ত এইটা সো এইচই থাকবে এখন আসি চিহ্ন নিয়ে আমরা এই ম্যাটার জন্য এইচ এর ডিরেকশনটা কোন দিকে পাচ্ছি আদি এই জায়গায় শেষ এই জায়গায় আদি থেকে শেষ মিন্স নিচের দিকে পাচ্ছি সো এইচ এর ডিরেকশন কিন্তু নিচের দিকে আমি যদি এই জায়গায় কিছু প্লাস মাইনাস কিছু না দিই তার মানে কি বাই ডিফল্ট এখানে একটা প্লাস আছে তার মানে এই নাটটাতে আমরা একচুয়ালি কাকে প্লাস ধরতেছি নিচের দিকে প্লাস এই নিচের দিকটাকে প্লাস ধরতেছি কারণ এখানে আমরা কোনো সাইন ইউজ করি নাই তুমি চাইলে এটাকে মাইনাস ধরে উপরের দিকে প্লাস ধরে করতে পারতো অসুবিধা নাই ইউ এর ব্যাপারে আসি এই যে বস্তুটাকে যখন এই জায়গায় নিক্ষেপ করা হয়েছিল নিক্ষেপ করেছিল কোন দিকে উপরের দিকে ডিরেকশন দিয়ে নিক্ষেপ করেছিল না উপরের দিকে এখানে যখন নিক্ষেপ করা করাছিল আদি বিন্দুতে আদি বিন্দুতে বেগিত তো আদিবেগ সো কোন দিকে নিক্ষেপ করা করেছিল ওপের দিকে তার মানে ইউ এর ডিরেকশন কোথায় ওপরের দিকে এইচ এর ডিরেকশন কোথায় নিচের দিকে আমি ধরছি নিচের দিক প্লাস তাহলে ইউ এর সামনে আমি কি বসাবো একটা মাইনাস বসাবো তাই আমি ইউ এর সামনে কি বসাবো একটা মাইনাস বসাবো সো এই মাইনাসটা আশা করি তোমরা বুঝছো কেন কারণ এইচ নিচে প্লাস ধরছি ইউ ওপরে তাহলে মাইনাস এন্ড রাশি জি জি কোন দিকে কাজ করে জি তোমরা সবাই জানো জি নিচের দিকে কাজ করে তাহলে এই জায়গাটার মধ্যে আমার প্লাস হবে না মাইনাস হবে নিচের দিকে প্লাস ধরছি জি নিচের দিকে কাজ করে তার মানে এই জায়গাটাতে আমার প্লাসই থাকবে সো আমরা শুধু এখানে প্লাস জি কোব শুধু এখানে প্লাস জিটি লিখবো তাহলে আমার জিনিসটা কি ধরলো এইচ ইকাল টু মাইস হাফ জিটি স্কোয়ার এই সাইনটা একটু বুঝছি না আমাকে জানো এই সাইনটা বুঝছো কিনা আমাকে জানো আমরা এই ম্যাটারে নিচের দিকে প্লাস ধরছি নিচের দিকে প্লাস তুমি চল উপরের দিকে প্লাস ধরতে পারতাম নিচের দিকে প্লাস বলে এইচ প্লাস জি প্লাস বাট ইউ উপরের দিকে ছিল তাই ইউ মাইনাস ইউ মাইনাস সো এই সাইনটা বুঝছো কিনা জানো আমাকে বুঝছি ক্লিয়ার ওকে ফাইন তাহলে এবার আমরা যে কাজটা করবো আমরা ভ্যালুগুলো বসাবো এখানে দেখো আমি কি কি ভ্যালু বসানোর জন্য পাচ্ছি আমি ইউ এর ভ্যালু পাচ্ছি মাইনাস উনত্রিশ দশমিক চার আমি টি এর ভ্যালু কি পাচ্ছি না টি এর ভ্যালু আমার কাছে নাই কত সময় পরে সে ওই জায়গায় আসবে সেটা আমি জানি না সেটাই বেরতে বের করতে বলতে হাফ জি জি কত পাশে বসে জি নাইন পয়েন্ট এইট কিছু বলা নেই মিনস নাইন পয়েন্ট হাফ ইন্টু নাইন পয়েন্ট এইট হাফ ইন্টু নাইন পয়েন্ট এইটকে একবারে লিখতে পারি ফোর পয়েন্ট নাইন টি স্পে তাহলে আমরা এইচ ইকুয়াল টু এই জিনিসটা পেয়ে যাচ্ছি এইচ ইক টু এই জিনিসটা পেয়ে যাচ্ছি একটা সমীকরণ কয়টা নন দুইটা এইচ ও আছে আর নন আমরা এই পেয়ে যাচ্ছি এই এখন আমরা বি বস্তুটার জন্য আসবো এখন আমরা বি বস্তুটার জন্য আসবো আশা করি পর্যন্ত তোমাদের এই যদি লেখা হয় এখন আমরা বি বস্তুটার জন্য বি বস্তুটার কোথা থেকে যাত্রা শুরু এইখান থেকে এই জায়গায় আসছে না বি বস্তুটা এইখান থেকে এইখান থেকে এই জায়গায় আসে রাইট বি বস্তুটা এইখান থেকে এই জায়গায় আসছে বি বস্তুটা যখন এই উপর থেকে নিচে নামছে তাহলে খেয়াল করে দেখো বি বস্তুটার জন্য স্মরণ যেটা সেই স্মরণটা কি হবে নিচের দিক সেই স্মরণের ডিরেকশনটা কোন দিক হবে নিচের দিক অ্যান্ড স্মরণের ভ্যালুটা কত তুমি একটু চিন্তা বলো বলতো এই বি বস্তুটার জন্য স্বর্ণের ভ্যালুটা কত স্বর্ণের ভ্যালুটা হবে এইচ মাইনাস চৌত্রিশ দশমিক তিন দেখো এনিমিশনে চলে আসছে এইচ মাইনাস চৌত্রিশ দশমিক তিন কেন কারণ এই যে এইখান থেকে এই পর্যন্ত এটা তো আমার এইচ এইখান থেকে এই পর্যন্ত এটা আমার এইচ আবার এইখান থেকে এই পর্যন্ত মানে বি বস্তুটার আগের অবস্থান এই যে এই বস্তুটার আগে বি বিতে ছিল মানে বি বস্তু বলতে বুঝাচ্ছি যে বি বস্তুটার আগে যেটা ছিল তো এই লাল বস্তুটা আগে এই জায়গায় ছিল সো এটা 34.4 দেয়া আছে তাই না 34.4 না সরি এটা 34.3 34.3 34.3 দেয়া আছে ঠিক আছে তো এটা 34.3 দেয়া আছে ফাইন তাহলে এইচ পুরাটা 34.3 এতটুকু তাহলে এই পোরশনটা কতটুকু এই পোরশনটা হবে আমার এইচ মাইনাস চৌত্রিশ

এই বস্তুটা উপরে যায় এখান থেকে জিরো সময় উপরে গেছে নামছে আর বি বস্তুটা রওনা করছে কখন বি বস্তুটা রওনা করছে পাঁচ সেকেন্ড পরে এর পাঁচ সেকেন্ড পরে তাহলে বি বস্তুটার জন্য যাত্রাকালটা কত মানে এই লাল বস্তুটার জন্য যাত্রাকাল কত বি থেকে শীতের নামার সময় যাত্রাকাল হচ্ছে এবস্তুর চেয়ে so, 5 সেকেন্ড কম এবু যদি এইখানে যেয়ে সিতে আসে টি সেকেন্ডে তাহলে বি বস্তুটা পাঁচ সেকেন্ড পরে আমার কি আছে একটা জি আছে সো এই ক্ষেত্রেও খেয়াল করো এইচ মাইনাস থার্টি ফোর পয়েন্ট থ্রি এই যে ভ্যালুটা এই ভ্যালুটা কোথায় নিচের দিকে কারণ বি এর আদি এই বস্তুটার আদি অবস্থান ছিল এখানে শেষ অবস্থান এখানে আদি থেকে শেষের দিক নিচের দিক তো এটা নিচের দিক এইচ 34.3 থার্টি ফোর পয়েন্ট এর দিক নিচের দিক তাই পজিটিভ এন্ড জি এর দিক কোন দিকে নিচের দিক তাই দেখো এটাও প্লাস এটাও প্লাস দুটেই প্লাস বসেছে নিচের দিকে পজিটিভ দৃষ্টি এই একটাতে তাই এই অংশটাকে প্লাস লিখছি এই অংশটাকে প্লাস লিখছি আর এটা তো জিরোই জিরোটা প্লাস ফোর পয়েন্ট নাইন টি স্কোয়ার বিয়োগ কি আছে বিয়োগ আমার আছে হচ্ছে থার্টি ফোর পয়েন্ট বিয়োগ আছে আমার কত থার্টি এটা হচ্ছে এই থার্টি ফোর ঠিক আছে আর এর জায়গায় এই অংশটা বসছে ওকে তাহলে টু দিয়ে টু দিয়ে আমার কি আছে হাফ একবারে হাফ জি কে ফোর পয়েন্ট নাইন টি মানস হোল স্কোয়ার সো টি মানস ফাইভ হোল স্কোয়ার এভাবে রাখতে পারো কেউ তাহলে সূত্র ভাঙাইতে পারো কিন্তু আমার কিন্তু এরপরে আর তেমন কোনো কাজ নেই এরপরে কিন্তু আমার তেমন সূত্র ভাঙায় তেমনও আলাদা করে কাজ নেই কেউ চাইলে এরকম করতে পারো টি স্কোয়ার মাইনাস টেন টি প্লাস টোয়েন্টি ফাইভ লিখে রাখতে পারো কাজ নেই কেন কাজ নেই বললাম কারণ এই যে ভাইয়া এই পর্যন্ত যখন আমরা বের করে ফেলছি এই পর্যন্ত বের করার পরে আমার কি হয়ে গেছে একটা সমীকরণ আন্ন কয়টা একটা

আরেকটা জিনিস জানতে চাইছে কখন মিলিত হয় আমরা পেয়ে গেছি আট সেকেন্ড পরে মিলিত হয় প্রথম বস্তু নিক্ষেপে আট সেকেন্ড পরে বস্তু দয় একসত্রে মিলিত হবে কোথায় একে অপরকে অতিক্রম করবে কোথায় জায়গাটা জানতে চাইছে কোথায় তাহলে এখন যদি আমরা এইচ বের করে ফেলি তাহলে কিন্তু আমাদের কাছে এইচ হচ্ছে আমরা এইচ তো বের করতে পারবো কারণ এইচ এর একটা ইকুয়েশনই আমার এক নম্বরে আছে টি এর মান আট সেকেন্ড যদি এই ইকুয়েশনে বসাই দিই টি এর মান আট সেকেন্ড যদি এই ইকুয়েশনে এসে বসায় দাও তাহলে কিন্তু তোমার এইচটা চলে আসবে তাহলে তোমার এইচটা চলে আসবে যেখানে টি স্কোয়ার ছিল তো তাহলে তোমার এই জায়গায় এইচটা কিন্তু চলে আসবে তারপরে তোমরা যদি বসাই দাও বসাই দিয়ে দেখো কত আসে এইচ এইচ একদম ইজি জাস্ট ভ্যালু বের উচিত আটাত্তর দশমিক চার এইচ তোমাদের আসতেছে আটাত্তর দশমিক চার একটু মিলাই নাও আমারটা ঠিক আছে কিনা আটাত্তর দশমিক চার তোমাদের আসতেছে কিনা হ্যাঁ তোমরা অনেকেই বলছো আটাত্তর দশমিক চার আটাত্তর দশমিক চার আটাত্তর দশমিক চার দ্যাট মিনস আমরা পেয়ে গেছি যে অ্যাকচুয়ালি কোন হাইটটাতে বিল্ডিং এর উপর থেকে কত নিচে যে বস্তুদের মিলিতে হবে এটা কিন্তু বিল্ডিং এর হাইট থেকে কত নিচে মানে ওপর থেকে চিন্তা করলে কত নিচে মিলিতে হবে আমাদের বের করা দরকার কি আমাদের বের করা দরকার টোটাল থেকে কত ওপরে একটু মুছে নিই এগুলা টোটালটা কত ছিল টোটালটা ছিল আশি রাইট টোটালটা এইটি টোটাল যদি এইটি হয় এটা যদি আটাত্তর দশমিক চার হয় আটাত্তর দশমিক চার হয় তাহলে আমরা কিন্তু বের করে ফেলতে পারবো ভূমি থেকে কত উপরে ভূমি থেকে আশি মাইনাস আটাত্তর দশমিক চার দ্যাটমিন এটা হিসাব করে হিসাব করলে কত আসে ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান পয়েন্ট সিক্স মিটার উপরে মিলিত হবে

হ্যাঁ টি আসিফ রিদম বলছো টি এর মান দুই নম্বর ইকুয়েশনে বসাইলে হবে কিনা হবে টি এর মান আট সেকেন্ড দুই নম্বর ইকুয়েশনে বসাইলে হবে তাসির বলছো বুঝছো প্লাবন লিখছো যে ঝামেলাও আছে অনেক ম্যাটটার ভিতরে হ্যাঁ ঝামেলা থাকলেও এই টাইপের ম্যাট গুলো কিন্তু কি ভিজুয়ালাইজেশনটাই তাই না এই অ্যানিমেশনটা যারা বুঝতে পারছো তাদের জন্য কিন্তু সেই সূত্র নাইনটা নেই একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে এটা কিন্তু কঠিন কিছুই না ঠান্ডা মাথায় চিন্তা করলে ম্যাটটা কঠিন কিছুই না আর শুধুমাত্র আমি যে নিয়মটাতে করেছি এই নিয়মেই যে ম্যাটটা করা যেত না তুমি তোমার মতন একটা নিয়মে করতে পারতো আমি এসে গুলো ইউটিউবরা সাপাটিসাইব দিয়ে করছি তুমি অন্যান্য সূত্র কাজে লাগাবে কিন্তু করতে পারত চাইলে সর্বোচ্চ উঠতে কত সময় লাগে ওই উচিত থেকে পরন্ত বস্তুর বেগ অনেকভাবে করা যেত ঠিক আছে সো অনেকভাবে করা যায় এটাই যে একমাত্র নিয়ম তা না ওকে ফাইন এবার আমরা চলে আসি এরপরে এখানে সব কিছুই কিন্তু করা আছে এখানে সব কিছুই টাইপিং টাইপ ভাবে করা আছে কোন জায়গায় কোনটা বসাইছিলাম আমরা একটু আগে ম্যাটটা যখন করছি সো কোন জায়গায় কোনটা বসে এন্ড আমি তোমাকে বলছি যে আমরা এই লাইন থেকে ডাইরেক্ট এই লাইনে জাম্প করবো ক্যালকুলেটরের মাধ্যমে ম্যানুয়ালি করলে এইভাবে করতে ম্যানুয়ালি করতে হলে কিভাবে করতো সেটাও দেওয়া আছে স্লাইডে সেটাও দেওয়া আছে ঠিক আছে সাইডটা দিয়ে দিব আমি তোমাদেরকে আজকে সাইডটা দেব বাট বারবার স্লাইডটা কিন্তু দেওয়া যাবে না তোমাদের আমাদের সাথে তুলতে হবে নাহলে অনেকেই দেখা যায় যে এরকম স্লাইড দিয়ে দিলে আর তুলনা এখন একটু কনসেপ্ট শিখেনি আমরা আচ্ছা তো আলটিমেটলি আমরা একটু কনসেপ্ট নি খেয়াল করে দেখো তো আমাদের এই ক্ষেত্রে কি দেখতে পেয়েছি চলনশীল বস্তুতে নিক্ষেপ ছেড়ে দেওয়ার জন্য কি কি করবো এখানে একটা প্যারাশুট দেখতে পারতেছো প্যারাশুটের উপরে একটা বক্স দেখতে পাচ্ছ লাল বক্স প্যারাশুট উপরে উঠবে লাল বক্সটা সে ছেড়ে দিবে লাল বক্সটা নিচে পড়তে থাকবে এখন লাল বক্সটার জন্য কি ঘটে লাল বক্সটার জন্য গতির সূত্রগুলো কিভাবে আসবে সেই জিনিসটা নিয়ে আমরা কাজ করব চিহ্ন কেমন হবে মান কেমন হবে চিহ্ন কেমন হবে মান কেমন হবে যদি প্যারাশুটটা উপরে ওঠে আর বক্সটাকে ছেড়ে দেয় এটা প্যারাশুট দিয়ে হতে পারে অনেক কিছু দিয়ে হতে পারে এরোপ্লেন প্যারাশুট যে কোনো কিছু দিয়ে এই জিনিসগুলো ঘটতে পারে আচ্ছা এখন একটু চিন্তা করে দেখো এই যে এই প্যারাশুটটা একটু অ্যানিমেশনটা দেখি মজার একটা অ্যানিমেশন আছে এখানে খেয়াল করে দেখো এই জিনিসটা যখন উপরে ওঠে উপরে উঠলো সে উপরে উঠতে থাকবে একটা সুনির্দিষ্ট বেগে তাই না একটা সুনির্দিষ্ট বেগে বা তরণে প্যারাশুটটা উঠতে থাকবে বল বক্সটাকে নিয়ে সে উপযুক্ত থাকবে এখন সে ধরে যে এই জায়গায় ছিল আগে আগে এই জায়গায় ছিল তারপরে সে এইরকম করে উঠছে দেন সে ছেড়ে দিবে এটাকে এখন এটা আছে আমরা পস করে দেখতেছি আমরা করে দেখতেছি এখন সে যদি এই বক্সটাকে ফেলে দেয় খেয়াল করে রাখো বক্সটা কার মধ্যে আছে প্যারাটের মধ্যে আছে প্যারশুট কই যাচ্ছে উপরের দিকে যাচ্ছে প্যারাশুটের দিকে একটা বেগ আছে বক্সটা যেহেতু প্যারাউটের ভেতরে আছে আমরা যদি পৃথিবীর মধ্যে থাকি পৃথিবী যে বেগে ঘুরে আমরা সেই বেগে ঘুরি না আমরা সেই বেগে ঘুরি আমরা ট্রেনে থাকলে ট্রেন যে বেগে যায়

এরকম করে পড়ছে এই অ্যানিমেশনটা বুঝছো কিনা আমাকে একটু বলো এই বাস্তব জিনিসের আচ্ছা এনিমেশনটা যদি বুঝে থাকো তাহলে এই জায়গাটার মধ্যে খেয়াল করো এই জায়গাটার মধ্যে খেয়াল করো ও আগে কোথায় ছিল এই লাল বক্সটা লাল বক্স লাল কালার দিন এই যে লাল বক্সটা হ্যাঁ এই লাল বক্সটা প্রথমে কি কিছুটা উপরে উঠছে তাই না এই জায়গায় ধরে উঠছে এই জায়গায় আসছে জায়গায় বলতো রিলিজ হয়েছে কোথায় প্যারাশুট থেকে বক্সে রিলিজ হয়েছে কোথায় এটাতে রিলিজ হওয়ার স্থান এইটা কিন্তু রিলিজ হওয়ার স্থান এইটা না এইটা রিলিজ হওয়ার স্থান না সে একটু উপরে উঠবে একটু উঠবে তার যে বেগটা ভেতরে ছিল ওই বেগটা নিয়ে সে একটু উঠবে কিন্তু এটা কিন্তু রিলিজ হওয়ার স্থান না আমরা যে ম্যাথগুলো করি এই হাইটটা যাবে কই এই হাইটটা হিসাব করি না কেন কারণ আমাদের ম্যাথগুলোর সময় এইটা হয় রিলিজ করার স্থানটা হয় আদি অবস্থান রিলিজ করার স্থানটা হয় আদি অবস্থান আর যে জায়গায় পরে সেটা হয় শেষ অবস্থান সেটা হয় শেষ অবস্থান তাই আমরা যে হাইটগুলো কাউন্ট করি এই হাইটটা শুধুমাত্র এই হাইট শুধুমাত্র এই হাইটটা কাউন্ট করি আমরা এই পোর্শনটা নেই না এই পোর্শনটা নেই না বাট এইটা কি আমাদের জন্য আদি না এটা আমাদের জন্য আদি এই আদিতে সে কি নিচের দিকে যাওয়া ধরছিল নাকি উপরের দিকে যাওয়া ধরছিল উপরের দিকে যাওয়া ধরছিল সে উপরের দিকে তার একটা বেগ ছিল তার মানে এই অবস্থায় তার আদি অবস্থায় তার বেগ ইউটা দিকে তার বেগ ইউটা ওপরের দিকে এন্ড তার স্মরণের দিক স্মরণের দিক কি আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে তো আদি অবস্থান এটা শেষ অবস্থান এটা আদি থেকে শেষের দিকে আদি থেকে শেষের দিকে এটা হচ্ছে কি আমার স্মরণের দিক তাহলে এইচের ডিরেকশন কোন দিকে নিচের দিকে

এমন ঘটনা দেখবো আমরা প্যারাশুট নিচে নামতেছে প্যাসুট নিচে নামলে কিন্তু উল্টা প্যারাশুট নিচে নামলে কিন্তু ওর মধ্যেও ইনিশিয়ালি একটা নিচের দিকেরই বেগ তৈরি হয় তখন তার আদিবেগ ও নিচে স্মরণও নিচে নিচে প্যাসুট যদি উপরে উঠে তার আদিবেগ ওপরে বস্তুটার আদিবেগরে বাট স্মরণ নিচে তার মানে এই টাইপের জিনিসগুলোর জন্য তুমি এই যদি ব্যবহার করো তাহলে মাথায় রাখবা ইউ বস্তু প্যারাশুট যদি উপরে উঠে এই টাইপের ঘটনার জন্য ইউ কি বসাবা তুমি যদি নিচের দিকে আর একটা জিনিস বলেছি এই টাইপের ম্যাথগুলোর জন্য নিচের দিকে পজিটিভ দিলে সুবিধা পাওয়া যায় নিচের দিকে সুবিধা পাওয়া যায় কারণ নিচের দিকে প্লাস ধরলে এখানে নিচের দিকেই প্লাস থাকে জিনিসই ফলো করো প্যারাশুটের ম্যাথ এরোপ্লেন এর ম্যাথ নিচের দিকে প্লাস ধরো তো নিচের দিকে প্লাস ধরলে এইচ আমার পজিটিভ জি আমার পজিটিভ ইউ আমার নেগেটিভ কখন নেগেটিভ সবসময় আমার ইউ নেগেটিভ নেগেটিভ কখন যখন প্যারাশুট উপরে উঠে তখন ইউ নেগেটিভ যদি প্যারাশুট নিচে নামে আন তখন ছেড়ে দেওয়া হয় তাহলে ইউ আর পজিটিভ কারণ তখন ইউ নিচের দিকে নিচের দিকে আমরা প্লাস ধরছি নিচের দিকে আমরা প্লাস ধরছে তাহলে আমরা এই টাইপের কনসেপ্টার জন্য বুঝে গেলাম যে আসলে আদি কোনটা শেষ কোনটা আমরা বুঝছি যে এইচের ডিরেকশন কেন নিচে আমরা বুঝছি ইউ এর ডিরেকশন কেন উপরে যদি প্যারাশুটটা তাহলে আমরা এবার চলো চলে যাই আমাদের এই যে কনসেপ্টটা দেখলাম এই কনসেপ্টটার আলোকে এই যে এই জিনিসগুলো লিখছি এটা তুলছু কিনা একটু বলো এই জিনিসগুলো লিখছি যে এটা তুলছ কিনা এটা লিখছে যে এটা তুলস কিনা এই জিনিসটা লিখছে এটা তুলছ কিনা আচ্ছা তাহলে এবার আমরা চলে যাই আমাদের এই কনসেপ্টটা যদি দেখে থাকি তাহলে আমরা ইনিমেশনটা দেখলাম এন্ড দেন আমরা এইচটা দেখ পাইছি উপর থেকে নিচের দিকে বক্সের স্মরণের দিক আর ছেড়ে দেওয়ার মুহূর্তে আদি বিন্দু হিসেবে গণ্য করবো এটাকে একটু উপলো সেটাকে আমি কামলে নিব না পতিত হবার বিন্দু এটা শেষ অবস্থান সো এইটা থেকে এটা কাউন্ট হবে রিলিজ হবার মুহূর্ত এটা রিলিজ হবার মুহূর্ত এখানে একটা জিনিস লিখছে এটা খুবই ইম্পর্টেন্ট এটা লিখে রাখো সবাই ইজিভাবে পেজটা যেটা আছে বক্সের আদিবেগটা প্যারাশুটের বেগের সমান ও একই দিকে বক্সের আদিবেগ এই যে ইউ যে বলতেছি বক্সের আদিবেগ আমার এই ঘটনাতে প্যারাশুট উপরে উঠতেছিল তাই আমার বক্সের আদিবেগ ইউও উপরের দিকে আর বক্সের আদিবেগের মান কার সমান হয় প্যারাশুটের বেগের মানের সমান হয় প্যারাসুটের বেগের মানের সমান হয় তরণের মান না প্যারাশুটের বেগের মানের সমান হয় আর এটা কোন মুহূর্তে প্যারাশুটের তো এমন হতে পারে প্যারাশুটটা তরণে উপরে উঠতেছে এমন হতে পারে প্যারাসুটের এখানে বেগ ওয়ান মিটার পার সেকেন্ড এখানে বেগ থ্রি মিটার পার সেকেন্ড এখানে সেভেন এখানে নাইন এখানে এইট এখানে নাইন এখানে ইলেভেন মিটার পার সেকেন্ড প্যারাশুটের বেগ এরকম হতে পারে কোন বেগটা নিব আমি বক্সের বেগ হিসেবে যেই মুহূর্তে ছেড়ে দিচ্ছে প্যারাশুটটা বক্সটাকে যেই মুহূর্তে রিলিজ করে দিচ্ছে সেই মুহূর্তের বেগ নিব আমি সেই মুহূর্তের বেগটাকেই আমি বলবো বক্সের আদিবেগ প্যারাশুট থেকে যেই মুহূর্তে রিলিজ হচ্ছে বক্সটা সেই মুহূর্তে প্যারাশুটের যা বেগ সেটাই হবে ছেড়ে দেওয়া বক্স ছেড়ে দেওয়া পাথর ছেড়ে দেওয়া যেই জিনিসটাই ছেড়ে দেয় না কেন সেটা আদিবেগ ওইটা ডিরেকশনও ওই দিকটাতে হবে প্যারাশুটের দিকে যাচ্ছে অ্যান্ড মানও সেটাই হবে প্যারাশুট ছেড়ে দেওয়ার মধ্যে যেই মানটা যে বক্সটা ছেড়ে দেওয়ার মধ্যে প্যারাশুটের ঠিক যেই বেগের মানটা ছিল ইউ দেখলাম ইউ হচ্ছে উপরে রাইট ইউ হচ্ছে ওপরে আমার ঘটনাটার জন্য এইচ দেখলাম এইচ হচ্ছে নিচে ইউ হচ্ছে ওপরে আর ভি ভি কি সে নিচে পড়তেছে এই মুহূর্তে সে কোন দিকে নিচে বেগটা নিচের দিকে তাহলে ভি হচ্ছে নিচের দিকে তার মানে এই মেয়েতে দেখো নিচে ভি ও নিচে এইচ ও নিচে জি ও নিচে তাই আমি নিচের দিকটাকে প্লাস ধরলে আমি এইচ পজিটিভ ভি পজিটিভ জি পজিটিভ আর ওপরের দিকে ইউ যেহেতু প্যারাসুট প্রিয় অন্য মেতে আবার প্যারাসুট নিচে নামলে ইউ আবার কি নিচের দিকে ওই সময় ইউও ও পজিটিভ ঠিক আছে আমার এই ঘটনাটার জন্য ইউ যেহেতু উপরের দিকে তাহলে এই পেজে যা লিখছে এটা একটু তুলে ফেলো তোলা হইলে আমাকে বললো এই পেজে যা লিখছে সেটা একটু তুলে ফেলো তোলা হইলে আমাকে বললো ব্যাপন লিখসো তুলসো নাহার মুন লিখসো জি ভাইয়া সৌমিক বড়ুয়া লিখছো ডান তাহমিদুল ইসলাম ওমি লিখছো ডান

আগের প্রশ্নের সাথে এটা তুলসি বললো তোলা হইলে আমাকে বললো তোলা হয়েছে বা তুলসি তোলা হইলে বললো তুলসি

আচ্ছা তো সমবেগে যদি উপরে উঠে তাহলে খেয়াল করো আচ্ছা আমি একটু এটাতে জয়েন করে নিই আমার ফেসবুক থেকে বের হয়ে গেছে ওকে সমবেগে উপরে উঠতেছে সমবেগে উপরে উঠার পর তারপর কি বলছে চার সেকেন্ড পরে পাঁচ কেজি ভরের উঠতেছে 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 চার সেকেন্ড পরে পাঁচ কেজি ভরের একটি পাথর বেলুন হতে ফেলে দেওয়া হলো তাহলে পাথরটি কতক্ষণ পরে কত বেগে ভূমিতে আঘাত করবে তাহলে এই জায়গাটার মধ্যে দেখো এই যে প্যারাসুটটা মাটি থেকে দশ মিটার পার সেকেন্ড বেগে দশ মিটার পার সেকেন্ড বেগে সেও চার সেকেন্ড সে উপরে উঠলো এই যে টি দিয়ে যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে প্যারাশুটের জন্য সময় প্যারাশুটের জন্য সময় পাথরের জন্য সময় না প্যারাশুট শূন্য সেকেন্ড সময়ে রওনা করছে দশ মিটার পার সেকেন্ড বেগে উপরে দিকে সমবেগ চার সেকেন্ড পর্যন্ত সে উপরেই উঠলো তাহলে সে কতটুকু হাইট উপরে উঠলো মুখে মুখে হিসাব করে ফেলা যায় চল্লিশ মিটার তাও হিসাবটা লিখে দিব যে বেলুনের জন্য বেলুন বা প্যারাসুট একই কথা বেলুনের জন্য আমরা কাজ যখন করবো বেলুনের জন্য আমরা লিখবো এস ইকুয়াল টু ভিটি সে সমবেগে উঠছে ভি সমবেগ মান কত ভি সমবেগের মান হচ্ছে আমার দশ টি কত সময় ধরে সে উঠ উঠছে সে আরো উঠতেছে বাট আমরা চার সেকেন্ড নিচ্ছি আমলে কারণ এই মুহূর্তে তো সে আসলে পাথরটাকে ফেলে দিছে এই মুহূর্তে সে আসলে কি এই জায়গা থেকে পাথর একটা পাথরকে নিচে ফেলে দিছে পাথরটা নিচে পড়ছে এখানে সে একটা পাথরকে ফেলে দিছে ওকে তাহলে সে কতটুকু আসলে উপরে উঠে ফেলে দিছে চল্লিশ মিটার চল্লিশ মিটার উপরে উঠে সে পাথরটাকে ফেলে দিছে তাহলে পাথরটা কত হাইট নামতে পারবে চল্লিশ মিটার পাথরটার বিন্দু কোনটা যে জায়গায় ছেড়ে দিছে রিলিজ করার মুহূর্ত রিলিজ করছে কোথায় চল্লিশ মিটার উপরে যায় তাহলে রিলিজ করার মুহূর্ত থেকে নিচ পর্যন্ত দূরত্ব কত চল্লিশ মিটার চল্লিশ মিটার তাহলে পাথরের জন্য আসে তাহলে পাথরের জন্য আসে তাহলে পাথরের জন্য চিন্তা করো পাথরের জন্য আমার কি বের করতে হবে পাথরের জন্য আমার বের করতে হবে যে পাথরটা কত সময় পরে ভূমিতে আঘাত করবে কতক্ষণ মানে কত সময় পরে ভূমিতে কত বেগে আঘাত করবে জিনিস তো কত সময় পরে আঘাত করবে ফ্রি ফল হচ্ছে পাথরটা এই জায়গা থেকে ফল বাট তার একটা অবশ্যই আদিবেগ আছে এই জায়গায় তার আদিবেগটা কত হবে আমি বলছি রিলিজ করার মুহূর্তে প্যারাশুটের যা বেগ সেটাই হবে এই মুহূর্তে তার কি আদিবেগ তাই না প্যারাশুটে তো অলওয়েজ দশ মিটার পার সেকেন্ড অলওয়েজ এখানে দশ এখানে দশ এখানে দশ পাশুটের অলওয়েজ দশ মিটার পার সেকেন্ড আর এটা কোথায় উপরের দিকে তাহলে এই জায়গায় পাথরের আদিবিন্দু এটা রিলিজ করার এটা এই জায়গায় প্যারাসুটের বেগ ওপরের দিকে দশ মিটার পার সেকেন্ড তার এই মুহূর্তে পাথরের দিকে মিটার স্মরণ কোন দিকে স্মরণ হচ্ছে এই জায়গা থেকে এই পর্যন্ত আদি বিন্দু শেষ বিন্দু স্মরণ হচ্ছে এইচ যেটা পাথরের জন্য যেটা আমি পাথরের জন্য এইচটাকে এইচ প্রাইম দিয়ে প্রকাশ করি তাহলে তোমাদের কনফিউশন হবে না ওখানে একটা এইচ আছে যেহেতু এইচ প্রাইম যেটা সেটা ডিরেকশন নিচের দিকে আদি বিন্দু থেকে শেষ বিন্দু তাহলে এইচ প্রাইম ইকুয়াল এইচ প্রাইম ইকুয়াল ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার ইউ ওপরের দিকে আমি এই ম্যাথের জন্য নিচের দিকে পজিটিভ ধরতে বলছি নিচে পজিটিভ নিচে প্লাস তাহলে এইচ নিচের দিকে প্লাস ঠিক আছে ইউ ওপরের দিকে দশ মিটার এটা প্লাস লেখা ঠিক হবে না আমার কি করতে হবে সামনে একটা মাইনাস দিতে হবে জি নিচের দিকে নিচের দিকে পজিটিভ ধরা তো নিচে প্লাস ওকে ফাইন তাহলে আমার কি লিখলাম এইচ প্রাইম টু মাইনাস ইউটি প্লাস আমি কি করবো এখন আমি ভ্যালু বসাবো এইচ প্রাইমের ভ্যালু যেটা এইচ প্রাইমের ভ্যালু পাথর যতটুকু নিচে পড়ছে পাথর যতটুকু নিচে পড়ছে বেলুন যতটুকু পড়ছে সেটা সেইমাই তাহলে এইচ প্রাইম বা এইচ যেটাই বলি না কেন দুইটার ভ্যালুই আলটিমেটলি কত দুইটার ভ্যালু আমার ফর্টি দুইটার ভ্যালুই আমার কত ফর্টি মাইনাস কত বেগ ছিল পাথরটার পাথরটার বেগ ছিল হচ্ছে উপরের দিকে টেন প্যারাশুটের সমান তাহলে মাইনাস টেন উপরের দিকে টেন যেহেতু তাই মাইনাস টেন অ্যান্ড টি টিটাই তো আমরা বের করবো নাকি টিটাই তো আমরা বের করবো ফাইন এখন এই টিটা কিন্তু এইটা না আবার মাথায় এটা না এটাকে আমার এই জায়গায় প্রাইম দিয়ে বলছে টি প্রাইম দিয়ে বলি পাথর যতক্ষণ পরে মাটিতে পড়বে এটাকে টি প্রাইম দিয়ে বলতেছে একই কথা সো মাইনাস টেন টি প্রাইম পাথর যতটুকু সময় এই জায়গা থেকে এই জায়গায় পড়তে যে সময় সেটাকে টি প্রাইম বলতেছে আচ্ছা তাহলে এই জায়গায় প্লাস হাফ জি জি এর ভ্যালু আমার কোন টেন দেওয়া আছে হ্যাঁ জি ভ্যালু টেন দেওয়া আছে সো আলটিমেটলি হাফ ইন্টু টেন ইন্টু টি জায়গায় টি প্রাইম ওকে তাহলে এই জায়গাটার মধ্যে দেখো এক সমীকরণ একান্ন টি প্রাইম চলে আসবে না টি প্রাইম চলে আসবে তোমরা ক্যালকুলেটার এক্সপার্ট আমি জানি যে তোমরা ক্যালকুলেটারে কিভাবে করতে হয় জানো তো টি প্রাইম ইকুয়াল টু আমরা যদি হিসাব করি হিসাব করলে তোমাদের এখানে ভ্যালু দুইটা আসতে পারে আচ্ছা এটা স্কোয়ার আছে সো তোমার তোমার এখানে ভ্যালু দুইটা আসবে কেন কারণ এখানে স্কোয়ার আছে দীঘাতি সো টি প্রাইমের ভ্যালু যদি হিসাব করো ভ্যালু আসবে তোমার দুইটা ঠিক আছে তোমরা যদি এক সমীকরণ একান্ন দিয়ে করো তাহলে পজিটিভটা নিবা আর যদি তোমরা ওইভাবে করো যে একটা সমীকরণ দীঘাতী সমীকরণ দীঘাতি সমীকরণ যে সিলেক্ট ওইটা ভিডিওতে ছিল সো ওইটা দিয়ে যদি করো তাহলে দুইটা কি কি একটা আসবে 4 সেকেন্ড আর একটা মাইনাস দুই সেক্ট সলভ করে দেখো একটা 4 আসবে একটা -2 আসবে মাইনাস দুইটা আমরা নিব না কারণ সময় ঋণাত্মক সম্ভব না সময় ঋণাত্মক সম্ভব না তাহলে আমরা শুধু নিব কি 4 সেকেন্ড শুধু নিব 4 সেকেন্ড তাহলে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে যে এই যে পাথরটা ছেড়ে দেওয়ার কত সময় পরে মাটিতে পড়বে ছেড়ে দেওয়ার 4 সেকেন্ড পরে মাটিতে পড়বে পাথরটা রিলিজ করার কত সেকেন্ড পরে মাটিতে পড়বে চার সেকেন্ড পরে মাটিতে পড়বে এখন বলতে পারতো যে বেলুন ছেড়ে দেওয়ার কত সময় পরে পাথরটা নিচে পড়বে খেয়াল রাখো বেলুন কিন্তু উপরে 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 কত কত সময় সময় বেলুন বেলুন এটা বলা আরো চার সেকেন্ড তাহলে দুইটা ভাবে বলা যেতে পারে এই মানটাকে এটাকে বলা যেতে পারে পাথর ছেড়ে দেওয়ার কত সময় পরে মাটিতে পড়ে চার সেকেন্ড বেলুন চালু হবার বা বেলুন উপরে ওঠার কত সেকেন্ড পরে নিচে নামছে চার অ্যানাদার চার আট সেকেন্ড বুঝছো সো এই জায়গাটাই যদি জানতে চাইতো যে বেলুন ছাড়ার কত সময় পরে পাথরটি ভূমিতে আঘাত করবে তাহলে আমি এই চারটা পাইলাম শুধু পাথর ছাড়ার পর মাটিতে পড়তে কত সময় আর বেলুন ছাড়ার পর উপরে উঠছে চার সেকেন্ড তারপরে ছেড়ে দিছে পাথর তারপরে আর চার সেকেন্ড আট সেকেন্ড লিখতাম তখন ঠিক আছে তাহলে এটা আমার এই ম্যাথের জন্য চার সেকেন্ড রাখলেই হবে এই ম্যাথের জন্য চার সেকেন্ড রাখলেই হবে বলে দিব পাথরটি ছাড়ার চার সেকেন্ড পরে সে ভূমিতে আঘাত করে এখন সে কত বেগে আঘাত করে কত বেগ এটা তো আমাদের সেই আগের মতন আমরা ভি ইকুয়াল টু ইউ প্লাস এইটি ফর্মুলাতে চলে যাব আমরা ভি ইকুয়াল টু ইউ প্লাস এটিতে চলে যাবো এখন আসি ভি এর সাইন পাথরটা কি নিচে আঘাত করবে নিচে আঘাত করবে পাথরটা বেগটা কি নিচের দিকে হবে পাথরের বেগ নিচের দিকে তাহলে আমরা বলছি নিচের দিকে আমাদের এই ম্যাথটাতে নিচের দিকে ভি নিচের দিকে তাহলে এটাকে পজিটিভ মানে পজিটিভ লিখা না লেখা একই কথা ইউ কোন দিকে এই জায়গায় ছিল বেলুনের যে বেগ ছিল বেলুনের যে বেগ ছিল পাথরের জন্য ওইটাই বেগ যেটা কিন্তু ওপরে এটা মাইনাস জি এর জায়গায় জি বসাবো জি কোন দিকে জি নিচের দিকে জি নিচের দিকে তাহলে এটাও কি হবে প্লাসই হবে এটা আমার প্লাসই থাকবে তাহলে ভি ইকাল টু মাইনাস ইউ প্লাস জিটি মাইনাস ইউ লিখছি কেন কারণ ওই যে পাথরের বেগটা হবে বেলুনের বেগের সমান বেলুন কোথায় যাচ্ছে উপরে যাচ্ছে ইউ উপরের দিকে ভি নিচে জি সো এগুলোকে প্লাস ধরলে এটাকে মাইনাস বলতে হবে সো মাইনাস বলে তাহলে আমি কিন্তু এই জায়গায় হিসাবটা করে ফেলতে পারবো এখন সো আমরা এখন মাইনাস কত পাথরের আদি বেগ দেখ মিনস বেলুনের বেগ মাইনাস টেন প্লাস জিটি জি এর জায়গায় কত বসাবো জি এর জায়গায় আমার টেন কত সময় পরে পরে চার সেকেন্ড